অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক প্রক্রিয়ায় নবীরা যদি আল্লাহ ইচ্ছায় সংঘটিত করে তাহলে কাকে বলে মুজিজা তাহলে বলুন তো কত হাজার মুজিজা রাসূলের জীবনে হয়েছে 3000 এর আমি যদি মুজিজা রকম বলতে থাকি ফজর পর্যন্ত শুধু বলতেই থাকি আমার উদ্দেশ্য জানা উদ্দেশ্য হলো রাসূলের জীবনে 3000 মুজিজার মধ্যে সর্বোৎকৃষ্ট মুজিজার নাম হলো কুরআনুল কারীম দুই নম্বরে মুজিজার নাম হলো মিরাজ আর আজকে আমি সেই মুজিজা মিরাজের আয়াত পড়েছি কোন সূরা থেকে একটু বলুন সবাই সূরা বনি ইসরাইল থেকে আমি সূরা বনি ইসরাইল থেকে আমি তেলাওয়াত করেছি এই মিরাজের কথা আল্লাহ তাআলা যেখানে নিয়ে এসেছে বন্ধুরা আমার মুরব্বীরা আমার পর্দালের মা বোনেরা আমার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন মিরাজ মানে উর্ধ্ব লোকে ভ্রমণ উপরের দিকে ওঠা আমার আল্লাহ তাআলা তার রাসূলকে তিনটা কারণে মিরাজে নিলেন কয়টা কারণ প্রথম কারণ হলো রাসূলের জীবন থেকে দুইজন লোক মারা গিয়েছে যে দুইজন লোক মারা যাওয়ার কারণে আল্লাহ নবীর কলিজা যেন খান খান হয়ে গেল হুজুরের বুকের পাজর যেন ভেঙে গেল আল্লাহর রাসূল যেন মানসিকভাবে দুর্বল হয়ে গেল দুইজন লোক মারা যাওয়ার কারণে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل بني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر الزبان خوله أما شهد قرون দরুদ শরীফ পাঠের অনেক ফজিলত আমাদের জবাব থেকে যখন দরুদ উচ্চারিত হয় বের হয় তাম পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতারা আছেন ফেরেশতারা এই দরুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা তার রওজায়ে আতাহারে এই দরুদ হাদিয়া হিসেবে তা পৌঁছে দেয় সুতরাং আমাদের জবাব থেকে যে দরুদ বের হবে এই দরুদ যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তার মাকবারায় আমাদের নাম ঠিকানা পরিচয় সহ যেন পৌঁছে যায় আমরা ওরকম আবেগ ওরকম দরদ ভক্তি ভালোবাসা নিয়ে পড়ব দরুদ শরীফ যারা নিয়মিত আমল করবেন তাদের অনেক ফজিলত আছে একটি মাত্র আমি বলব কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন কুলসিরাতের কুল অন্ধকারে ঢাকা থাকবে অমাবস্যা রাতের থেকে গহীন অন্ধকার আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত তোমরা আমার উপরে দুরুদ পড়ো কিয়ামতের দিন অন্ধকার কুলসিরাতে এই দুরুদ আলো হয়ে তোমাদেরকে কুলসিরাত পার হতে সাহায্য করবে সুতরাং আসুন আমাদের দেহটা পড়ে থাক এই মাহফিল প্রাঙ্গণে কিন্তু মনটা আবেগে পাখির ডানার মতো আবেগের ডানায় ভর করে উড়ে যাক সুদূর মদিনা মুনাওয়ারায় আমরা সকলে ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে সকলে আরো একবার দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد দুই দিন ব্যাপী মোবারক পূর্ণ আজিম ও শাহ মাহফিলের আজকের সমাপনী দিবস পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মহতরম ওয়াজিবুল ইহতরাম হযরত
উলামায়ে কেরাম আইমাতুল মাসাজিদ আমার সামনে উপবিষ্ট দীন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তাওহীদ প্রিয় জনতা বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের যুবক বন্ধুরা ছাত্র ও কিশোরেরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিলেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ তাআলার মজলিসে আসতে পারা আল্লাহ তাআলার মজলিসে বসতে পারা আল্লাহ তাআলার কথা বলতে পারা আল্লাহ তাআলার কথা শুনতে পারা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা দয়া করে আপনি আমাদেরকে এনেছেন কোরআনের কথা বলার জন্য শোনার জন্য এই মাঠে আমাদেরকে জমায়েত করেছেন এই জন্য আপনার দরবারে বিনয়ের সাথে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজকে ভূমিকা ছাড়া কথা শুরু করব এই জন্য ভূমিকা ছাড়া কথা শুরু করব যে ভূমিকা দিতে গেলে অনেক সময় চলে যাবে আর কোরআনুল কারীমের মুজিজা হলো কোরআনুল কারীমের কথা শুরু হয় কিন্তু শেষ করা যায় না আল্লাহু আকবার বলো এটা হলো কোরআনুল কারীমের মুজিজা তো এই কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনব আল্লাহ তাআলা তার কোরআন সম্পর্কে মুজিজা সম্পর্কে আমরা নিজেই বলেছি আল্লাহ তাআলা বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا هي نبي আপনি বলে দেন সাগরের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও গাছপালা বৃক্ষ দুর্লতা গুলো কেটে যদি তোমরা কলম বানাও মানুষ এবং জীব জাতি যদি লেখক হও লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে গাছপালা বৃক্ষ দুর্লতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে তোমার প্রভুর কালামুল্লাহ বাণী লেখা তখনও শেষ হবে না এরকম একটা আজীব ও শান কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমরা ভাগ্যবান দুটি বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি একটি হলো সূরাতুল হিজর এটা 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অনুগ্রহ করে একটা আজীব কিতাব দিয়েছি যে আজীব কিতাবের নাম হলো কুরআনুল কারীম আল্লাহু আকবার বলুন সম্মানিত মুরব্বীরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم نبي هي আমি আপনাকে মহিমান্বিত শক্ত আয়াত দিয়েছি সেই মহিমান্বিত শক্ত আয়াতের নাম হলো সূরা ফাতিহা এই সূরা ফাতিহা রোগ বালাই বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত অনেক কিছু থেকে যে হচ্ছে শেখা আল্লাহ সূরা ফাতিহা মহিমান্বিত শব্দ আয়াত দিয়েছি আজীব কিতাব সে আজীব কিতাবের নাম হলো কুরআনুল কারীম এরকম একটা কিতাব
না আসমানে না জমিনে আর আছে পৃথিবীতে যত কিতাব আসমান থেকে এসেছে সব কিতাবের মধ্যে যা আছে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তা সব ভরে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং এমন একখানা কিতাব আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি কিতাবটার নাম হলো আজিম আজিম কিতাব আবার কোরআনুল কারীমের 68 নম্বর সূরা এই সূরাটার নাম হলো কলম বলুন সূরাটার নাম কি কলম কলম সেই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের 68 নম্বর সূরা ওই সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আপনি হলেন আযীম চরিত্রের নবী এই দুনিয়ায় চাকরি বাকরি নিতে গেলে নাগরিক হতে হলে চেয়ারম্যান সাহেবদের কাছ থেকে কাউন্সিলরের কাছ থেকে একটা চারিত্রিক সনদ নিতে হয় আবার যদি গুরুত্বপূর্ণ কোনো চাকরি হয় তাহলে সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার তার থেকে একটা চারিত্রিক সনদ প্রয়োজন হয় বন্ধুরা আমার মুরব্বীরা আমার আল্লাহ তাআলা বলেন হাবিব তাম দুনিয়ার মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য আপনাকে দয়ার নবীর উম্মতের নবী বানিয়েছি সব নবীদের জন্য সব মানুষের জন্য আপনাকে রহমতের নবী আমি আল্লাহ তাআলা বানিয়েছি কিয়ামত পর্যন্ত আপনার নবুয়তের চাকরি দিয়েছি এই জন্য আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আরশে আজিম থেকে আল্লাহ নিজে দিয়ে দিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি হলেন আযীম চরিত্রের নবী তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা দুটো নিয়ামত আযীম চরিত্রের একজন নবী পেয়েছি আর আযীম একখানা কিতাব যার নাম হলো কোরআনুল কারীম এই দুই আযীম নিয়ামত আমরা পেয়েছি কিন্তু মুসলিম জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগা বড়ই হতভাগা এই দুই নিয়ামতের যথাযথ কদর আমরা করতে পারি নাই সম্মানিত উপস্থিতি আরবিতে মাসটা হলো রজব মাস কোন মাস রজব মাস এই জন্য আমি কোরআন কারিমের 15 পারা 17 নম্বর সূরা সূরাটার নাম হলো বনি ইসরাঈল এই সূরা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি কোরআন কারিমের মুজিজা আগে বলেছি কথা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না কেউ পারবে না কোরআনের কথা কত পৃথিবীর মানুষ শুরু শুরু করতেই পারবে শেষ করতে পারবে না কোরআন হলো জামিউল মানি তার এক একটা শব্দ যেন এক একটা সমুদ্র আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি এই মাস হলো রজব মাস যে মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে এই ভূমণ্ডল থেকে এই ইহজগৎ থেকে ওই ঊর্ধ্বলোকে নবমণ্ডলে ওই আরশে আযীমে ওই আসমানে আল্লাহ তাআলার হাবিব গিয়েছিলেন এর আগে বিজ্ঞান উপরে যাওয়া যায় এ ব্যাপারে বিজ্ঞান দর্শনের কোনো ধারণা ছিল না শুধুমাত্র চাঁদে মানুষ গিয়েছে তা তো গতকালকের কথা কবে কথা অথচ 1400 বছর আগে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উদ্ধারকে আল্লাহ তাআলা নিয়েছে সেই ঘটনা আল্লাহ তাআলা সূরে বনি ইসরাঈলে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমি আজকে এখান থেকে তেলাওয়াত করেছি এই কারণে যে মিরাজের কিছু কথা যদি আমরা না শুনি তাহলে এই মাসের হক আদায় হবে না আর মিরাজ কেন হলো কি কারণে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসলেন এটা নারী এবং পুরুষ উভয়েরই জানা দরকার উভয়ের কি দরকার বলুন জানা দরকার জানা দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর উপরে মুজিজা হয়েছে 3000-এর উপরে এখন আপনারা যদি কিছু লোক আছেন বলেন যে হুজুর মুজিজা কাকে বলে আমরা তো বুঝি না মুজিজা হলো
এটা অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয়, স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ মিরাকল, অলৌকিক ব্যাপার। স্বাভাবিকভাবে যা করা যায় না নবীরা আল্লাহর ক্ষমতা দিয়ে, কার ক্ষমতা দিয়ে? নবীর ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা দিয়ে নবীরা যে অস্বাভাবিক কাজ স্বাভাবিকভাবে করেছেন এই করাটার নাম হলো মুজিজা। সুবহানাল্লাহ, মহানবীর জীবনে কত হাজার মুজিজা হয়েছে? 3000-এর উপরে। বলুন না সবাই কত? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই যে আকাশের চাঁদ ইশারা করেছেন, খানায় কাবার পূর্ব পাশে বড় একটা পাহাড়, ওই পাহাড়ের নাম হলো জবালে আবু কুবাইস। ওই জবালে আবু কুবাইসের উপরে নবী ইশারা করেছে, চাঁদটা চলে আসছে। কাফেররা বলল, মুহাম্মদ সত্যি যদি এইটা চাঁদ হয় তাহলে এটাকে দুই টুকরা করে দেখাও। আমার নবী এই শাহাদাত আঙ্গুলি দিয়া একটা ইশারা করলেন, যেইভাবে আমার নবী ইশারা করলেন ওইভাবে চাঁদটা দুই টুকরা দুই খণ্ড হয়ে দুই দিকে চলে গেল। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, পাথর আমার নবীর সঙ্গে কথা বলেছে, আমার নবী কথা বলেছেন, গাছ তার সঙ্গে কথা বলেছে, আমার নবী ইশারা করেছেন, ইতর শ্রেণীর প্রাণী কথা বলেছে। আমার নবী সামান্য ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিয়া 3000 মুসলমান মুজাহিদদেরকে মেহমানদারির ব্যবস্থা করেছেন। এরকম একটা নয়, দুইটা নয়, 3000 ঘটনা, অলৌকিক ঘটনা রসুলের জীবনে ঘটেছে। তমাম দুনিয়ার মুহাদ্দিসিন মুফাসসিরিন ঐক্যমত পোষণ করেছেন আল্লাহ রসুলের জীবনের সর্বপ্রথম মুজিজার নাম হলো কোরআন, দুই নম্বরের মুজিজার নাম হলো মিরাজ। কতগুলি অলৌকিক ঘটনা হুজুরের জীবনে ঘটেছে একটু বলেন না প্লিজ। 3000 উপরে, এর মধ্যে সবথেকে বড় মুজিজার নাম কি? কোরআন কারীম। দুই নম্বরে হলো মিরাজ বা উর্ধ লোকে গম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদিন রাস্তা দিয়ে আসতেছে, আবু জাহাল আমরা বলি টোকাই নো, আমাদের অঞ্চলে বলে, আপনারা কি টোকান বলে না কুড়ান বলে? কুড়ান। হাতের মধ্যে একটা কিছু কুড়িয়ে হাতের মধ্যে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে গিয়ে বলে, বাতিজা মুহাম্মদ বলো তো কি আছে? এখন আল্লাহ বলবে, আমি তো কি আছে গাইবের খবর বলতে পারি না, তবে যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন ওই আল্লাহ তাআলা চাইলে আমি বলে দিতে পারবো আপনার হাতের মধ্যে কি আছে। আচ্ছা ঠিক আছে, বলো বলো, যদি তোমার তাই সঠিক হয় তাহলে তুমি নবী যা বিশ্বাস করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা চিন্তা করলেন, মানে আল্লাহর পক্ষ থেকে ইশারা এলো। এখন হুজুর বলতেছে চাষা, চাষা মানে আপন চাষা না, এটা হলো এলাকার আঞ্চলিক চাষা, দেশ গ্রামের চাষা। বলল, চাষা আপনার হাতের মধ্যে যা আছে আমি বলবো না, আচ্ছা যদি ওই জিনিসটা নিজের পরিচয় নিজে দেয় তাহলে কেমন হয়? যে আমার হাতে তো যা আছে তা কথা বলতে পারবে। আচ্ছা ভাতিজা, তাই যদি হয়তো ভালোই হয় তাহলে কিন্তু আমি আর দেরি করব না, এই সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুলি এই তর্জনী আবু জাহেলের এই মুষ্টিবদ্ধ হাতের দিকে ইশারা করে বললেন, আমি জানি না এই হাতের মধ্যে তুমি কে আছো কি আছো, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছে, সেই আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলছি তুমি তোমার পরিচয় দাও। বলার সঙ্গে সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একটা নিষ্প্রাণ পাথরের টুকরা। আবু জাহাল আমাকে হাতের মধ্যে নিয়ে আপনার পরীক্ষা করতে চেয়েছে,
ইয়া রাসূলুল্লাহ আমার কথা বলার কোনো শক্তি নাই, আমার মধ্যে কোনো প্রাণ নাই, কথা বলার মতো আমার কোনো জবান নাই। যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়েছেন ওই আল্লাহর ইচ্ছায় আমার জবান হয়ে গেছে। এই বলে পাথর পড়তে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله. এই কথা যখন পাথরে আবু জাহালের হাতের ভিতর থেকে পাথর বলে উঠল, আবু জাহাল সাথে সাথে পাথরটা ছেড়ে দিয়ে কয়, এটাও সম্ভব? আরে ভাতিজে মোহাম্মদ, তুমি তো দেখি সাংঘাতিক জাদুকর হয়ে গেছো। দেখছেন একটু আগে বলছিল কি, যদি তাই হয় আমার হাতে যা আছে নিজে নিজে যদি কথা বলতে পারে আমি তোমার উপরে কালেমা পরিমাণ আনব। আর পাথর ঠিকই কথা বলল কিন্তু তার নসিবে ঈমান হইল না। এই যুগেও কিছু এরকম চরিত্রের লোক আছে, কোরআন হাদিস হাজারো যদি গুলে খাওয়া ওদের দিলের মধ্যে আল্লাহ তাআলা খাতামাল্লাহ আলা কুলুবিহিম, ওরা হাজারো দলিল প্রমাণ দিলেও ওদের দিল দিনের জন্য নরম হবে না। বন্ধুরা আমার, আবু জাহালকে ভাতিজা সাংঘাতিক ব্যাপার, আরে তুমি তো দেখি অনেক বড় জাদুকর, পাথরে কথা বলে এটাও তো সম্ভব? এই জন্য আমাদের গোপালগঞ্জ মাদারীপুরে কামচলিক কথা আছে, যার হয় কপাল পোড়া সে দাওয়াত খেতে গেলেও পায় মরিচ পোড়া। চাঞ্চলিক কথা আপনাদের এলাকায় বলে কিনা জানি না, মানে কপাল খারাপ হইলে দাওয়াতে গেলেও তার ভাগ্যে কিছু জোটে? তো আবু জাহেল তো কপাল পোড়া, এই আবু জাহেল মার্কা লোকদের সবদিনই কপাল পোড়া থাকে, দিনের সহি বুঝ কখনো আল্লাহ তাআলা তাদেরকে দেন না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কত হাজার মুআজিজা হয়েছে, 3000 উপরে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তার সাহাবীদেরকে নিয়ে এক জায়গা দিয়ে এক গ্রাম দিয়ে এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় ওই এলাকার একটা লোক একটা গুমসাপ পিটাইয়া পিটাইয়া মারতেছে। সাপটা এখনো মারা যায় না, সাপটা এখনো মারা যায় না, ওই সাপটাকে পিটাইয়া পিটাইয়া মারতেছে, এই জানটা কোনো মতে আছে। ওই জায়গা দিয়ে যাচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবী নিয়ে। এখন ওই কাফেরের বাচ্চা হুজুর দেখে ওর ভিতরে একটু জ্বালা পড়া শুরু হয়েছে, এখন বলে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ তাহার না এদিকে আসো, এই যে গোসাপটা পিঠে পিঠে মারতেছে, এই সাপটা যদি বলে তুমি আল্লাহ নবী তাহলে আমরা বিশ্বাস করবো সত্যি তুমি আল্লাহ নবী, যদি সাপটা না বলে তাহলে তুমি মিথ্যা বল, নাউজুবিল্লাহ বলবে নাকি? আচ্ছা বলেন সাপ কি কথা বলতে পারে? আপনাদের এলাকার গুলশাপ কি কথা বলতে পারে? কোন এলাকার গুলশাপ কি কথা বলতে পারে? এটা হাজার বছর ট্রেনিং দিল পাবো, তো এখন ও তো নিজেই কথা বলতে পারে না। দুই নম্বরে হলো লোকেরা পিটায় পিটায় তাকে মারতেছে, জানটা যায় আর আসে। আচ্ছা এমন অবস্থায় কি কথা বলতে কেউ পারে? মানুষ হইলে তো কথা বলতে পারে। এখন ওই লোকটা মানে উদ্দেশ্য হলো রসুলকে হ্যারেস করা, অসম্মান করা, অপমান করা, ইনসাল্ট করা, রসুলকে এতগুলো মানুষের সামনে বেইজ্জত করা। সাথে ছিল সাইয়েদুনা উমর, নরম তেবিয়তের মানুষ না, সেটু মানুষটা গরম মিজাজ কিরকম গরম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর একবার বলেন কাফের বাচ্চারে থাপড়াই ওর দাঁতগুলো ছুটাই দিয়া, গরম তবিয়তের মানুষ তো সহ্য করতে পারে না সহজে। আপনার আমার ইমান দুর্বল, এই জন্য ইমানের পাওয়ার একটু দুর্বল। সাইয়েদুনা উমরের ইমান তো দুর্বল না। আল্লাহ রাসূল কয় উমর এত রাগ হইলে কেন? আর থামো, ইয়া ইসবির ইসবির, থামো সবর করো। আচ্ছা উমর আমাকে নবুয়ত কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিয়েছে আপনাকে। তো যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে ওই আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন এই গুসাটা কথা বলতে পারে না? উমর দিলে তোর ইয়া রাসূলুল্লাহ তা তো পারে, তো যদি তাই করে তুমি এত রাগ হইলে কেন? দাঁড়াও, এত রাগ কেন হইলা? এখন কাফেররা হাসি আর কয়, এই মুহাম্মদ পড়েন নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মুহাম্মদ সত্যি যদি তুমি নবী হও তাহলে গোসাপ করো,
অথচ সাপটা কিন্তু জান যায় আর আসে, ওগুলো মানুষ পিটাই দেয়, ছোট্ট একটা প্রাণী কি থাকে, ও তো জান যাচ্ছে যাচ্ছে ভা। আল্লাহ রসুল গিয়ে এই সাহাবা কামড়িয়ে সাপের দিকে দিলে। আমি কিন্তু গল্প বলতেছি না, হাদিসের ঘটনা বলতেছি। এবং এই ভারত উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম যার তো শ্রী কম বেশি বাংলাদেশের সব মসজিদে বা ঘরে আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তো শ্রী মারিফত কোরআন লিখেছেন, উনি কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীরা যে নিজেদেরকে দাবি করে মুসলমান কেন, যে তার নবীর পরে কিছু ছায়া নবী উপনবী প্রতিনবী আসবে, আর তিনি কোরআন এবং হাদিস দিয়ে একটা অথেন্টিক যুক্তি ভিত্তিক একটা বই লিখেছিলেন, খাতামান নবীহীন, বইটার নাম কি বলেন তো, খাতামান নবীহীন। এই বইয়ের মধ্যে তিনি এই হাদিসটা এনেছেন, এটা ইসলামিক ফাউন্ডেশন সহ অনেক প্রকাশনী এটিকে মামলা করেছিল আজ থেকে অন্তত 15-20 বছর আগে আমি দেখেছি, এখন আছে কিনা বাজারে আমি জানি না। এই বইটার উর্দু বই, এটাকে বাংলার বেশ কয়েকটা প্রকাশনী করেছিল, উনি ওই হাদিসটাকে ওনার এই বইয়ের মধ্যে দলিল হিসাবে এনেছেন। এই উপমহাদেশে অনেক আলেমরা তার অনেক কথা গ্রহণ করেন, যে এখন সাপটা তো মরে মরে ভাব, রসুল গিয়ে তার কাছে এরকম বলার সাথে সাথে ওই মৃত প্রায় গোসাপটার জবান হয়ে গেল, ফি লিসানিন আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষায়, কোন আঞ্চলিকতা জড়তা দিয়ে নয়, কক্সবাজারের লোক যদি আঞ্চলিক ভাষায় সাথীরায় কথা বলে, আর সিলেটের লোকেরা যদি আঞ্চলিক ভাষায় সাথীরায় এসে কথা বলে, তো আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে না। আমি তো মাশাআল্লাহ অনেক কক্সবাজার সিলেট চিটাগাং এই অঞ্চলে অনেক প্রোগ্রাম করি, আল্লাহ মেহরবান, মাঝে মাঝে মনে হয় দুই সিলেটি বন্ধু যদি পরস্পর কথা বলে, অথবা দুইজন চিটাগাং কক্সবাজারের বন্ধু যদি পরস্পর কথা বলে, জিব্রাইল মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ লেখবো উনি এরকম কথা, এটা বোঝা মুশকিল, তারা তারা ছাড়া অন্য কেউ বোঝে না। আবার নোয়াখালী লোকেরা পানি এ কয় হানি, হানি মানে মধু, কয় কিটা খাস, হানি খাই হানি, তো একজন বিদেশি শুনে মনে করছে হানি মানে মধু খায়, এক অঞ্চলের ভাষা আর এক এলাকার আর এক ভাষা, ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা কি মুজিজা, রাসূলে কি মুজিজা আল্লাহ দিয়েছে, ফি লিসানিন আরবি মুবিন, স্পষ্ট শুদ্ধ ভাষায় সাপের মুখ থেকে কথা বের হতে লাগলো, আনতা রাসূলুল্লাহ, আনতা খাতামান নবিয়্যিন। আবার একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খন্দ করতেছিল, খন্দকটা হলো মদিনা মুনাব্বারা মসজিদে নববী থেকে উত্তর দিকে, তবে সামান্য পশ্চিম কোণে, এটা প্রাচীন অঞ্চল ছিল খন্দক বা সাবা মাসাজিদ, এটার একটা বর্তমান তারিক সুলতানা রোডের পাশে, 3000 সাহাবী রসুলের সাহাবী এক খন্দক, খন্দক মানে খাল, খাল করতেছিল, এই খালের ওই পারে যেন কাফেররা আসে, খাল ডেঙ্গাইয়া পার হইয়া এই পারে এসে যেন মদিনার এই শহরকে আক্রমণ করতে না পারে, এই জন্য আল্লাহ রসুল তার সাহাবীদেরকে নিয়ে দিন রাত কষ্ট করে 3000 সাহাবী খাইয়া না খাইয়া পেটে পাথর পেতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে এই পরীক্ষা এই খাল খনন করতেছিলেন। একদিন সকালবেলায় সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর তো চলতে পারতেছি না। কেন? হুজুর ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই আর চলতে পারছি না। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টা উঠাইলেন, উঠাইয়া হুজুর দেখাইলেন, ও সাহাবীরা তোমরা কেউ খেয়ে এসেছ কেউ না খেয়ে এসেছ, কেউ অর্ধাহারে কেউ অনাহারে আছো, আমি তোমাদের নবী, আমি তোমাদের অভিভাবক, আমি রহমাতুল লিল আলামিন, তোমাদেরকে রেখে একা একা আমিও খাই নাই, ক্ষুধার যন্ত্রণা আমার ঘরে খাবার হয় নাই, ক্ষুধার যন্ত্রণা আমিও সহ্য করতে পারি নাই, এই জন্য পেটের উপরে পাথর দিয়া শক্ত করে কাপড় দিয়ে পেটটাকে বেঁধেছি, কোমরটা যেন সোজা থাকে, কোমরটা যেন সোজা থাকে, আমি যেন
মাটির ঝুড়ি বহন করতে পারি দুনিয়ায় এমন কোন মহামানব কোন নেতা পাবে নেতারা শুধু হুকুম দেয় কিন্তু নেতারা কখনো কাজ করে না আমার বিশ্বনবী মানবতার যিনি শিক্ষক নিজে কাজ করতেছেন সাহাবীরাও সাথে মাটি কাটতেছে হুজুর খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে এই দৃশ্যটা দেখে সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার মাটি কাটতে হবে না আপনি শুধু এই জায়গায় বসে থাকেন আপনার ওই পবিত্র চেহারাটা দেখলে আমাদের দুঃখ দূর হয়ে যায় কষ্ট দূর হয়ে যায় আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট করে মাটি কাটতে হবে আপনি বসে থাকুন আল্লাহ নবী বললেন না তা হয় না আমি তোমাদের সাইয়্যেদ আমি বসে থাকব তোমরা কষ্ট করবে তা হয় না আমি তোমাদের নবী আমি তোমাদের অভিভাবক তোমাদের সঙ্গে আমি কাজ করব রাসূলের একজন সাহাবী নাম হলো জাবির বিন আব্দুল্লাহ গোটা মদিনার ভিতরে এত বড় গরীব মদিনায় আর ছিল না মানে মদিনার মধ্যে সব থেকে গরিবের মধ্যে ফার্স্ট ক্লাস গরিব হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত গরিব সাল্লাই সুলানাই ঘরে কোন বেলায় আগুন জ্বলে কোন বেলায় ঘরে খোদায় আগুন জ্বলে রান্নার জন্য আগুন জ্বলে না জাবির বিন আব্দুল্লাহ যখন দেখলো আল্লাহ রাসূল পেটে খোদার যন্ত্রণায় পাথর বেঁধেছে হুজুরের পা চলে না জাবির বিন আব্দুল্লাহ পাগলের মতো বাড়ি গেল দেখবেন গরিব মানুষদের সব সময় দিনের জন্য টান থাকে বেশি গরিবদের দিনের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য টান বেশি থাকে পয়সাওয়ালা যারা টাকাওয়ালা যারা মাফিরে 10টা টাকা ঠিকই দেয় আবার দুইটা ভেটকিও দেয় এই মিয়া তোমার হুজুরে বলিও কথাবার্তা যেন সাবধানে বলে উল্টা সিধা যেন না বলে বড়লোকরা পয়সা দেয় দিনের কাজে দেয় মসজিদে মাদ্রাসায় ওয়াজে দেয় তবে দেওয়ার সময় দুটো কথাও বলে দেয় আর গরিবেরা শান্তি গরিবেরা দিনের জন্য যা দেয় নিঃস্বার্থ দেয় অকাতরে দেয় এই জন্য আল্লাহ রাসূল বলেছেন গরিবদের মাধ্যমে দিন এসেছে গরিবি হালতে দিন এসেছে আর এই গরিবি হালতে দিন একদিন আবার বিদায় হয়ে যাবে গরিব মানুষ তো দিলের জন্য দিলের মধ্যে মায়াটা একটু বেশি বাড়ি দিয়ে কাঁদতেছে এখন বিবি জিজ্ঞেস করে স্বামী গেলেন খন্দকের প্রান্তরে কাঁদতেছেন কেন বলে আল্লাহ রাসূল আজকে কয়দিন ধরে খাইছে না না খাইছে জানি না কুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে স্বামীদের সাথে খন্দক খনন করতেছে মাটির ঝুড়ি বিশ্বনবী নিজে বহন করতেছে তার স্ত্রী গরিব তো মহিলার বরফটা আসলো কান দেওয়ার পরে দিনের নবী না খেয়ে থাকবে আর আমরা আমরা কি স্বামী আপনার কাছে একটা গোপন কথা আমি বলি নাই আমি একটা ছাগলের বাচ্চা ঘরে পালতেছিলাম এই ছাগলের বাচ্চাটা এই লোভে পালতেছিলাম বাচ্চাটা বড় হইলে এর পেটে আবার ছাগল হবে সেই ছাগলের বাচ্চা লালন পালন করলে ওর দ্বারা আরো বাচ্চা হবে একদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা মাশাআল্লাহ টাকা পয়সাওয়ালা হয়ে যাব আমি একটা ছাগলের বাচ্চা কিনে গোপনে লালন পালন করতেছিলাম আপনারে জানাই নাই স্বামী আল্লাহ রাসূলের থেকে আর মহাব্বতের কি আছে এই ছাগল দিয়ে পর্ব কি রসুল যদি না খেয়ে থাকে আপনি গোপনে হুজুরকে দিয়ে দাওয়াত দেন আমি এই ছাগলের বাচ্চাটা জবাই করলে হুজুর পেট ভরে খেতে পার এখন জাবির বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করে ঘরে আর কি আছে কয়েকটু জব আছে গমে একটু দাম বেশি জব একটু দাম কম গরিব মানুষ তো এত দামি জিনিস তো তারা খেতে পারে না কয়েকটা কিছু জব আছে জাবির বিন আব্দুল্লাহ খুশি হয়েছে তুমি যদি তোমার ছাগলটা দাও তাহলে এই জব পিষে আটা বানানো যাবে এই আটার রুটি এই জবের আটার রুটি আর ওই ছাগলের বাচ্চার গোশত এটা আল্লাহ রাসূলকে খাওয়াবো হুজুর খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে গরিব মানুষ দৌড়ে আসে ওই খন্দকের প্রান্তরে দৌড়ে এসে বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো জানেন এই মদিনায় আমাদের মতো গরিব আর কেউ নাই আমরা তো জমের মতো গরিব হুজুর আপনার ক্ষুধার কথা কষ্টের কথা শুনে আমার বিবিকে বলছিলাম আমার বিবি সহ্য করতে পারে নাই তা আমার বিবি একটা ছোট্ট ছাগলের বাচ্চা লালন পালন করতেছিল গরিব মানুষ যদি এটা বড় হয় তাহলে আমাদের ভাগ্যের কিছু উন্নতি হবে হুজুর এই ছাগলটা আমার বিবি আপনার জন্য জবা করে খাওয়াতে চাচ্ছে হুজুর গরিব বলে আমাদের দাওয়াতটা আপনি অস্বীকার করিয়ে না গ্রহণ করুন হুজুরের চোখে আবেগে পানি চলে আসলো আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরা তোমরা ঘোষণা দিয়ে দাও এলান করে দাও এই খন্দকের প্রান্তরে যত সাহাবী আছে আমি সবাইকে নিয়ে খাবো আমি রহমাতুল্লিল
আলামিনে একা কি খাবো সাহেব তুমি বাড়ি যাও ব্যবস্থা করো সাহেব বিন আব্দুল একটা পাগলের মতো দৌড় দিলেন গিয়ে বলেন বিবি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সাহেব বলে আল্লাহর রাসূল সব সাহাবীদের দাওয়াত ছাতে দিয়েছে ঘোষণা দিয়ে দিতে বলেছে এখন তো সর্বনাশ হয়ে গেছে প্রায় কম করে হলো 3000 সাহাবী খন্দকে মাটি খাটতেছে একদম ফিরে নিতে তো ভালো করে খেলে সাগরের বাচ্চা হবে না 3000 লোক নেবে মাত্র আমি কি দিয়ে করব স্ত্রী কাটতেছে আর বলছে শোনেন আমার গরিব মানুষ রসুল গরিবের লোক এই গরিবদেরকে আল্লাহ রসুল বেইজ্জত করবেন না আল্লাহ গরিবদেরকে বেইজ্জত করবেন আমার মনে হয় আজকে নিশ্চয় আল্লাহর কোন একটা কুদরতি ঘটনা ঘটবে রসুল আসলেন আহারে বসার জায়গা নাই সোফা নাই খাট নাই পালং নাই বসার জায়গা নাই কোন মতে একটা ভাঙা কুড়ে ঘর তার সামনে একজন দুইজন পাঁচজন দশজন করে সাহাবীরা আসতে লাগলো এক এক করে 3000 সাহাবী আসতেছে আল্লাহ রাসূলের কাছে গোশত এই ছাগলটা জবা করা হলো হুজুর বলল গোশতটা আমার কাছে নিয়ে আস রহমাতুল্লিল আলামিন পবিত্র জবাব থেকে একটু রহমতের লালা ওই গোশতের সাথে একটু লাগাই দিলেন আর রহমাতুল্লিল আলামিন বলল যে জব পিষে যে আটা বানিয়েছো রুটির জন্য ওটা বলি খামি এই খামটা আনো রহমাতুল্লিল আলামিন নিজের জবাব থেকে একটু লালা মোবারক ওই খামির সাথে লাগাই দিলেন হুজুর বলে জাবির বিন আব্দুল্লাহ বৌমাকে বলো এটাকে ঢেকে ঢেকে রাখার জন্য খুলবে না ওই অবস্থায় খামি থেকে কিছু কিছু না গুটি বানাও আর ঢেকে এটা পাক করা শুরু করো পাক করা হয়ে গেল আল্লাহ রাসূল দেখেন কেমন হলো আমরা তো শুধু অর্ডার দিই কাজ করি না রহমাতুল্লিল আলামিন তিনি এই জাতির তিনি শ্রেষ্ঠ এই জাতির তিনি খাদেম মদিনার তিনি বাদশাহ আবার তিনি নবী হুজুর নিচে জাবির বিন আব্দুল্লাহকে বলেন আসো ঢাকনা ঢেকে রাখো কিছু বস্তু হুজুর উঠায় ঢাকনা ঢেকে রাখে কিছু বস্তু উঠায় ঢাকনা ঢেকে রাখে এরকম করে সাহাবীদেরকে নিজ হাতে হুজুর খাওয়াচ্ছেন 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 ছোট্ট সাগরের বাচ্চাটা সাহাবীরা খাওয়া শুরু করলেন গলা ভরে কলিজা ভরে প্রাণ ভরে তারা খেলো এক এক করে 3000 সাহাবী সব প্রাণ ভরে কলিজা ভরে তারা খেলো আল্লাহু আকবার হুজুর বলেন যাও তোমরা এবার ঢাকনাটা উঠানো হলো একটা ছাগলের বাচ্চা জবা করলে যে পরিমাণে গোশত হয় এখন ওই পরিমাণে গোশত ড্যাগির ভিতরে ওই ডেক্সের ভিতরে ওই পাতিলের ভিতরে পাতিলের ভিতরে এখন হয়ে গেছে আল্লাহ হাবিব ডাকলেন জাবির বিন আব্দুল্লাহ আসো তুমি খাও আমিও খাই প্রতিবেশীদের ভিতরে কিছু টক্সিন কিছু বন্টন করে দাও এটাকে বলে মুজিজা এটা কি বলে বলুন তো মানে অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক প্রক্রিয়ায় নবীরা যদি আল্লাহ ইচ্ছায় সংঘটিত করে তাহলে কাকে বলে মুজিজা তাহলে বলুন তো কত হাজার মুজিজা রাসূলের জীবনে হয়েছে 3000-এর আমি যদি মুজিজার কথা বলতে থাকি ফজর পর্যন্ত শুধু বলতেই থাকি আমার উদ্দেশ্য জানা উদ্দেশ্য হলো রসুলের জীবনে 3000 মুজিজার মধ্যে সর্বোৎকৃষ্ট মুজিজার নাম হলো কুরআনুল কারীম দুই নম্বরে মুজিজার নাম হলো মিরাজ আর আজকে আমি সেই মুজিজা মিরাজের আয়াত পড়েছি কোন সূরাতে একটু বলুন সবাই সূরা বনি ইসরাইল থেকে আমি সূরা বনি ইসরাইল থেকে আমি তেলাওয়াত করেছি এই মিরাজের কথা আল্লাহ তাআলা যেখানে নিয়ে এসেছেন বন্ধুরা আমার মুরব্বীরা আমার পর্দারালের মা বোনেরা আমার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন মিরাজ মানে ঊর্ধ্ব লোকে ভ্রমণ উপরের দিকে ওঠা আমার আল্লাহ তাআলা তার রাসূলকে তিনটা কারণে মিরাজে নিলেন কয়টা কারণ প্রথম কারণ হলো রাসূলের জীবন থেকে দুইজন লোক মারা গিয়েছে যে দুইজন লোক মারা যাওয়ার কারণে আল্লাহ নবীর কলিজা যেন খান খান হয়ে গেল হুজুরের বুকের পাঁজর যেন ভেঙে গেল আল্লাহর রাসূল যেন মানসিকভাবে দুর্বল হয়ে গেল দুইজন লোক মারা যাওয়ার কারণে এই কথাটা আমার কোনো বানানো কথা নয় ইতিহাসের কথা আমুল হুজন আমুল হুজন হতাশার বছর দুঃখের বছর যন্ত্রণার বছর
যেই বছর মা খাদিজা মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যেই বছর আল্লাহ রাসূলের চাচা আবু তালেব মারা গেলেন, এই বছর এই দুজন লোকের মৃত্যুর কারণে আল্লাহর নবী এত কষ্ট পেলেন, এত মানসিক কষ্ট রাসূল পেলেন, আল্লাহ রাসূলের এই বুকের হাড় যেন ভেঙে গেল। আল্লাহ তাআলা তার নবীকে মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য এই দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আল্লাহ তাকে আসমানে নিয়ে গেলেন। কয়টা কারণ? তিনটা। বলুন কয়টা কারণ? তিনটা। প্রথম কারণ হলো মানসিক প্রশান্তি, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দূর দিনে কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না, দুঃসময়ে কোনো বন্ধু পাওয়া যায় না। আমার নবীর যখন দুর্দিন চলতেছিল, ওই দুর্দিনে আমার রসুলের বড় বান্ধব ছিল আপনার মা, আমার মা, গোটা দুনিয়ার মুমিনদের মা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ছিল দুর্দিনের বন্ধু, দুঃসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু থেকে দুঃসময়ের বন্ধু বেশি কার্যকর, কথা ঠিক কিনা বলো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল ওই হেরা গুহায় জবাল নূর যাকে বলে, হেরা পর্বত যাকে বলে, যেখানে প্রথম ওহী এসেছিল ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওই গুহায় গিয়ে আল্লাহ রাসূল তিনি আল্লাহ কুদরতের চিন্তা ভাবনা করতেন, কেন আমাকে আল্লাহ তারা বানালেন, কি জন্য বানালেন, কেন আমি পৃথিবীতে আসলাম, ওইখানে গিয়ে ধ্যানে মগ্ন হুজুর চিন্তা করতেছেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা কি ভালো লাগতেছে না, কেমন স্ত্রী ওগো পর্দার মহিলারা, আমার সাক্ষীরার মা বোনেরা, আমার মা খাদিজা কেমন নারী, আপনারা কেমন নারী একটু চিন্তা করেন। মা খাদিজা আল্লাহর রাসূলকে বললেন, আবুল কাসেম মুহাম্মদ, মাঝে মাঝে আপনার মধ্যে চিন্তা ভাবনা দেখা যায়, মাঝে মাঝে আপনার মনটা যেন কেমন হয়ে যায়, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল বললেন, খাদিজা আমি মাঝে মাঝে ওই মরুভূমি মরুদ্যানের দিকে তাকায় চিন্তা করি, কে আমাকে বানালো, কেন বানালো, এই দুনিয়ায় আমি কেন আসলাম, এই দুনিয়ায় তো আমি খাওয়ার জন্য আসি নাই। ওগো আমার ভাইরা রাগ করবেন না, আল্লাহর রাস্তে রাগ করবেন না, আলেম ওলামার উপরে অত্যাচার নির্যাতন করবেন না, এই দুনিয়ায় আপনি শুধু খাওয়ার জন্য আসেন নাই, এই দুনিয়ায় শুধু আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য আসেন নাই, এই দুনিয়ায় বিয়ে শাদি করার জন্য আসেন নাই, এই দুনিয়ায় শুধু চাকরি বাকরি করার জন্য আসেন নাই, এই দুনিয়ায় শুধু ভোট ইলেকশন করার জন্য আসেন নাই, এই দুনিয়ার মধ্যে শুধু দল সংগঠন করার জন্য আসেন নাই, যিনি আপনাকে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কথা ঠিক কিনা বলো? মারবেন না ভাই, রাগ করবেন না, প্লিজ বিবেকটা আল্লাহ আপনাকে খুলে দিক ভাই, আপনার বিবেকের দরজাটা আল্লাহ খুলে দিক। আমার মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করে, আবুল কাসেম মুহাম্মদ, দুই বছর আপনি আমার কর্মচারী, আপনাকে আমি পাঁচ বছর ধরে, দশ বছর ধরে দেখতেছি, আপনার বয়স এখন 35 বছর, এই 10 বছর বিয়ে হলো, 2 বছর আপনি আমার কর্মচারী, এই 12টা বছর আপনাকে দেখলাম, কোন মানুষের চরিত্রের সাথে আপনার চরিত্র মিলাতে পারলাম না। আবুল কাসেম মুহাম্মদ, মাঝে মাঝে আপনি এমন কেন হন? আল্লাহ নবী বলে, ও খাদিজা তুমি যদি আমার দিলের কথাটা শুনতে চাও, তার কারণ হলো আমার বড় বান্ধব তুমি ছাড়া কেউ নাই, আমি চিন্তা করি এমন সুন্দর পৃথিবী কে বানালো, কেন বানালো, কি জন্য বানালো, এই পৃথিবীতে কেন আমি এলাম, এইগুলো নিয়ে চিন্তা করি। মা খাদিজা বলে, আবুল কাসেম মুহাম্মদ, ওই মহান প্রভুকে যতদিন আপনি না পাইবেন ততদিন তার জন্য আপনি চিন্তা করুন, এই সংসার বাচ্চা কাচ্চা সব আমার কান্দে আমি উঠাই নিলাম। আল্লাহ
আল্লাহর নবী ওই হেরা গুহায় ধ্যানে চলে গেলেন। হেরা গুহায় আল্লাহর নবী চিন্তা গবেষণা করতে লাগলেন, যেখানে কোনো মানুষজন কেউ যায় না, কোনো মানুষজন কেউ আসে না, ওই জায়গায় গিয়ে হুজুর চিন্তা করতে লাগলেন। আমার দ্বীনের নবী ওই জায়গায় গিয়ে চিন্তা করতেছেন। এদিকে মা খাদিজা সন্তান নিয়ে যখন খেতে বসেছে আর মুখ দিয়ে খাবার যায় না, একজন বাবা মানুষ এমন একজন সোনার চরিত্রের মানুষ, ওই মানুষটাকে না খাওয়াইয়া আমি একা কি কেমনে খাবো? আমার মা খাদিজা, আমার মা খাদিজা, তিনি চামড়ার মস্কের ভিতরে পানি নিলেন, একটা পুটুলির ভিতরে কিছু খোরমা খেজুর নিলেন, একটা পুটলার ভিতরে জবের কিছু সাপু নিলেন, এগুলা নিয়ে ওই হেরা পাহাড়টা অনেক বড় সো পাহাড়, ওই পাহাড়ের উপরে বেয়ে বেয়ে তিনি চলে গেলেন। একজন পুরুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। আমার সাক্ষীরা মা বোনরা, একটা স্বামীর প্রতি স্ত্রীর কত মহাব্বত থাকলে 55 বছর বয়স্ক একজন মহিলা, সেই মহিলা স্বামীর জন্য এই চামড়ার মস্কের ভিতরে পানি খেজুর জবের সাথু ইত্যাদি নিয়ে বেয়ে বেয়ে ওই জায়গায় উঠেছে। উঠে দেখে আল্লাহর রাসূল গভীর চিন্তায় মগ্ন, তিনি আস্তে করে ডাক দিলেন, আবুল কাসেম মুহাম্মদ। বলার সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পারলেন আমার সেই দরদি মহিলা জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, ওই মহিলা নিশ্চয় আমার খোঁজে আসছে। আল্লাহর নবী পিছনের দিকে তাকায় দেখেন মা খাদিজার মুখখানা পুড়ে গিয়েছে, এত সুন্দর চেহারা, এত পাহাড়ের ভিতরে রৌদ্রের ভিতরে বেয়ে বেয়ে উপরে উঠেছে, মুখখানা মলিন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা মনে হয় তুমি কিছু খাও নাই। মা খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবুল কাসেম মুহাম্মদ, আপনার মতো এত বড় একজন ভালো মানুষ, আপনি আমার হৃদয়ের স্বামী, প্রাণের স্বামী, আপনি এই জায়গায় আপনার চিন্তায় মগ্ন, আমি যখন বাচ্চা কাচ্চা নিয়ে খেতে বসি আমার মুখের মধ্যে কোনো খাবার যায় না, এই জন্য খেতে পারলাম না, আপনার জন্য খাবার নিয়ে আসছি। বিশ্বনবী ওই পুটুলির ভিতর থেকে একটা খুরমা খেজুর উঠাইয়া মা খাদিজার মুখে দেয়, মা খাদিজা আবার নিজে একটা খেজুর নিয়া আল্লাহর রাসূলের মুখের ভিতরে দেয়, একজন আর একজনের মুখের দিকে তাকায়। এই যে দাম্পত্য জীবনের ভালোবাসা, ঘরের মধ্যে টেলিভিশন আছে, ঘরের ভিতরে ফ্রিজ আছে, ঘরের ভিতরে খাট পালঙ্ক আছে, ব্যাংকে আপনার লক্ষ কোটি টাকা আছে, স্বামী আর স্ত্রীর দিকের মহাব্বত যদি না থাকে ওই ঘরটা জাহান্নামের টুকরা। কত ঠিক কিনা বলো? আমার মায়েরা ও পর্দাদের মা বোনেরা, আপনার আল্লাহর দোহাই দিয়ে বলি, মা গো কান খুলে শুনুন, আল্লাহর রাসূলের প্রতি কত মহাব্বত মা খাদিজা, যে নিজে ঘরে খেতে পারেন নাই, স্বামীর জন্য অত উপরে বেয়ে বেয়ে খাবার নিয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বলল, আবুল কাসেম মুহাম্মদ, যতদিন পর্যন্ত আল্লাহর খোঁজ আপনি না পাবেন, যতদিন পর্যন্ত ওই মহান সত্তাকে আপনি খুঁজে না পাবেন ততদিন পর্যন্ত তার তালাশ করুন, সব ব্যবস্থা আমি করে দেব। জাগি বুঝছিলাম, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো। যখন এই মক্কার লোকেরা এমন চরিত্রবান আদর্শবান একজন মানুষের উপরে নির্যাতনের পাহাড় যখন ভেঙে দিল, সবাই দূরে সরে গেছে, দুজন দূরে থেকে কখনো কাছে থেকে দূরে যায় নাই, একজন হলো মা খাদিজা, তিনি অনেক বড় টাকার মালিক ছিলেন, লক্ষ লক্ষ দিনার দিরহামের মালিক ছিলেন, আজকের বাজারে বলতে গেলে বলা যায়, আজকের হিসেবে বলা যায় কোটি কোটি টাকার মার্সেন ব্যবসায়ী ছিল সে মা খাদিজা। সব অকাতরে বিলায় দিল স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আরেকজন লোক, তিনি হলেন আবু তালিব। এটা ইতিহাসের কথা ভাই, আমার কোনো বানানো কিস্সা কাহিনী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14, 15, 16, 17 এরকম যখন বয়স, তখনও আবু তালিব রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের কাছে নিয়ে ঘুমাইত, অথচ তার ছোট্ট ছোট্ট বাচ্চা, কার কথা কন না, কার আবু তালিবের ছোট ছোট বাচ্চারা দূরে থাকতো, কিন্তু এত বড় একটা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের কাছে নিয়ে শুইতো রাতে,
কেন আমার ছেলে পেলে তো মা আমি আছি আমার ছেলে পেলে তো মা আছে কিন্তু ইতিমের কেউ নাই ইতিমের ত্রিভুবনে কেউ নাই এই জন্য বুকের কাছে নিয়ে সব সময় ঘুমাইতো আপনারা জানেন হকের দাওয়াত দেওয়ার কারণে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কারারুদ্ধ জেলের ভিতরে বন্দী শিয়াবে আবি তালিব শিয়াবে আবি তালিব হলো হাজি সাহেব যারা হজে গিয়েছেন আল্লাহর রাসূলের বাড়ি আবু জাহেলের বাড়ি পূর্ব দিকে রাসূলের বাড়ি এর পিছনে হলো জাবালে আবু কুবাইস এটা অনেক বড় প্রাচীন পাহাড় এই জাবালে আবু কুবাইসের উত্তরে হলো শিয়াবে আমির এর পূর্বে আর তো যারা অনেক ঘোরাঘুরি করেছেন তাদের জন্য বলি মিনা যাওয়ার জন্য একটা টানেল একটা সুড়ঙ্গ আছে এই সুড়ঙ্গের পাশেই যে জায়গাটা এই শিয়াব মানে উপত্যকা এই এই জায়গাটা হলো শিয়াবে আবি তালিব এই জায়গা 3 বছর হুজুর বন্দী আরে দুনিয়ার যত কঠিন জেলখানা হোক 24 ঘন্টায় একবার দুটো খাবার দেয় আমার দিনের লোক এত কঠিন খাবার দাবার সালাম কালাম বন্ধ ওই শিশিরে আকাশ থেকে যে শিশির পড়ে শিশিরে দিয়ে একটা ঘাস হয় আর বাংলা গাছের কাঁটার মতো কিছু এরকম এক ধরনের পাতা খসখসওয়ালা গাছ হয় এগুলি কোনো মতে সাবায় টাবায় খেয়ে কোনো মতে জীবন বাঁচে একদিন আল্লাহ রাসূল একটা লোক দেখেন 3 মাথাওয়ালা কয় মাথা আসলে 3 মাথা কোনো লোক আছেন কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হলো আবু তালিব ক্ষুধার যন্ত্রণায় না খাইয়া খাইয়া চামড়ার সাথে হাত দিয়ে এরকম মিশে গেছে এখন সোজা হয়ে দাঁড়াইতে পারে না এই বুকের পাঁজর সোজা হতে পারে না পিঠের ব্যাকবোন মেরুদণ্ড সোজা করতে পারে না বসতে গিয়ে এই 2 হাঁটুর মাঝখানে মাথাটা ঢুকে যায় এখন দূরের থেকে রসুল দেখে 3 মাথাওয়ালা একটা লোক কাছে এসে দেখে চাচা আবু তালিব ক্ষুধার যন্ত্রণায় একেবারে গোস্ত শুকাইয়া চামড়াটা হাতের সাথে লেগে আছে হুজুর সহ্য করতে পারলেন না ঝর ঝর করে কেঁদে দিলেন কেঁদে ফেললেন তার কারণ হলো মায়ের গর্ভে থাকতে বাবাকে হারিয়েছি 6 বছর বয়সের সময় মাকে হারালাম 8 বছর বয়সের সময় আল্লাহর রাসূল তার দাদাকে হারালেন এই যে 8 বছর থেকে দীর্ঘদিন কোলের মধ্যে রেখে নিজে মুখের খাবার তুলে দিয়া এই চাষা আল্লাহর রাসূলকে লালন পালন করেছে এখন হুজুর তো বাপরে দেখে নাই মারে পায় নাই দাদারে পায় নাই আর এমন এতিম আমাদের দেশে এতিম বলে বাপ আছে অথবা মা নাই মা আছে অথবা বাবা নাই এতিম আছে কিন্তু একটা মায়ের পেটে ভাই আছে বোন আছে আমার নবী এমন এতিম এমন এতিম মায়ের পেটে ভাই নাই বোন নাই অসুস্থ জ্বর রুগ্ন হয়ে ঘরে গেলে 1 গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো 1 পেয়ালা পানি ঢেলে দেওয়ার মতো আপন তার দুনিয়ায় কেউ না এই চাষা বুঙ্গি আকলায় ধরে রেখেছে এই চাষা ক্ষুধার যন্ত্রণা দাঁড়াইতে পারতেছে না বসেও থাকতে পারতেছে না মাথাটা হাঁটুর মধ্যে ঢুকে যাচ্ছে দূরের থেকে দেখলে মনে হচ্ছে 3 মাথাওয়ালা একটা লোক আল্লাহ রাসূলের দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না হাওয়া পর রাসূল কেঁদে উঠলেন চাষাকে বললেন চাষা আমাদেরকে না হয় কাফেরেরা অবরুদ্ধ করে রেখেছে আমাকে তো অবরুদ্ধ করে রাখে না আপনি কেন কষ্ট করেন আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে কয় দেখো আমি অমুসলিম হইতে পারি নিমক হারাম না আমি অমুসলিম হতে পারি নিমক হারাম না ভাতিজা মুহাম্মদ ওই খানায় কাবার সামনে আমার বাবা আব্দুল মুত্তালিব তোমার মাথার উপরে আমার হাতটা দিয়ে ওই কাবার মালিককে সাক্ষী রেখে বলেছিল আবু তালিব এতিমের উপরে তোমাকে আশ্রয় রাখলাম যতদিন বেঁচে থাকো আমার এতিমটাকে ভুলে যেও সেই আবু তালিব মারা গেলেন এবং মা খাদিজা মারা গেলেন যে বছর হুজুর এত কষ্ট পেলে যে মনে হলো হুজুরের এই বুকের হাত ভেঙে গিয়েছে আল্লাহ রাসূল এত কষ্ট পেলেন ইতিহাসে বলা হয়েছে আমুল হুজন কি বলে বলেন তো সবাই আমুল হুজন হুজুমান হতাশা দুঃখ যন্ত্রণা কষ্টের বছর এত কষ্ট রাসূল যখন পেলেন এই আরবি রজব মাসে কোন মাসে এই আরবি রজব মাসে আল্লাহ জিব্রাইলকে বলেন আয় জিব্রাইল আমার হাবিবের মনটা ভেঙে দিয়েছে আমার হাবিবের বুকের পাঁজরটা ভেঙে দিয়েছে আমার হাবিবের দুজন আপন লোক বিদায় হতে আমার হাবিবের কলিজাটা ভেঙে খান খান হয়ে গিয়েছে জিব্রাইল যাও আমার হাবিবকে এই ধূলির ধরা থেকে আরশে আজিমে নিয়ে আসো আমার মেহমান বানাও আমি আল্লাহ তাআলা তার সাথে কথা বলবো এই রজব মাসে
সেই ঘটনার নাম হলো মিরাজ। সেই ঘটনার নাম কি? মিরাজ। কয় কারণে মিরাজ হয়েছিল ভাই? তিন কারণ। দুইটা কারণ বলবো, একটা কারণ বলবো না, বললে হয়তো আবার আপনারা ভাববেন যে হুজুর আবার কোন রাজনৈতিক কথা বলে কিনা ভাই। এই জন্য আর কথা আপনারা বাড়ান কেন, কথা তো আমি বলতেছি। আপনাদের জন্য সবকিছু সমান, আমাদের জন্য অনেক কিছু সমান নয়। কথা শোনেন ভাই, আগে থেকে কথা বললে অনেক বলছি। তিন কারণে মিরাজ হয়েছিল। একটি হলো তাকে মানসিক প্রশান্তি দেওয়া। মানসিক কি দেওয়া? অর্থাৎ দুজন লোক তার জীবন থেকে চলে গেছে, মানবিক ভাবে তিনি বিপর্যস্ত, তাকে মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য। এই যে মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, কাফেরদের যন্ত্রণা আর মানসিক কষ্ট দুইটা এক হয়ে হুজুর যখন একেবারে আল্লাহর হাবিব যখন দুর্বল হয়ে পড়লেন, আল্লাহ তাআলা তাকে মিরাজে নিয়ে মানসিক প্রশান্তি দিলেন। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ নিজেই বলেছেন, দেখেন কোরআন শরীফের আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে আমি আমার হাবিবকে এই জন্য আল্লাহ আমার নিদর্শন যেন তিনি নিজের চোখ দিয়ে প্রত্যক্ষ করেন। একটা হলো শোনা কথা, আর একটা হলো দেখা জিনিস। আচ্ছা দুইটা কি এক জিনিস? শোনা জিনিস আর দেখা জিনিস দুইটা কি এক জিনিস? আপনি শুনছেন, হাতির বড় একটা কুলার মতো কান আছে, জীবন ভর শুনেছেন কিন্তু দেখেন নাই। শোনা এক জিনিস আর নিজের চোখ দিয়ে দেখা হলো আর এক জিনিস। একজন জিজ্ঞেস করছে পায়াস খাবা, লোক ধরো অন্ধ, এক কথা বলেন কি জিজ্ঞেস করছে? কয় ভাই পায়াস কেন? কয় সাদা। ভাই সাদা কেন? কয় বগের মতো। ভাই বগ কেমন? কয় সামনে একটু গলাটা বাকাস। শেষে এটা ওর বগ। তা লোকটা চিন্তা করছে বাপরে যে পায়াস সে বগের মতো এরকম একটা বাঁকা আছে, ওটা যদি গলায় আটকে যায় ভাই দোহাই আল্লাহ আমি পায়াস খাবো না। এখন সে জিজ্ঞেস করছে পায়াসের রং কি? সাদা। অন্তত সাদা কার কর তা দেখে নাই। উনি সাদা বুঝাইতে গিয়ে বুঝাইছে কিসের মতো? বগের মতো। উনি আবার বক তো জীবনে দেখে নাই, অন্ধকার দেখবে কোথা থেকে? জিজ্ঞেস করছে বকটা কেমন? কয় জিনিসটা ছোট কিন্তু গলাটা অনেক বড়, বাঁকা বর্শির মতো। বর্শি কেমন? হাত দিয়ে দেখাইছে এরকম। ওকে হাত দিয়ে ধরে বুঝে কয় ভাই রে দোহাই তোর আল্লাহ আমি কানা মানুষ অন্ধ মানুষ, এই ঝামেলা আমার দৃষ্টা ভাই, ওর পায়াস খাইলে আমার গলা আটকে যাবে ভাই, ওটা আমি খাবো না। এখন একটা হলো শোনা আর একটা হলো কি দেখা, দুইটা কি এক? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি মিরাজ নিচ্ছি, আমার রাসূল যেন নিজের চোখ দিয়ে দেখতে পারে। এটা হলো দুই। তৃতীয় কথাটা হলো একটু অন্যভাবে বলি যাতে করে আপনারা আবার আমার উপরে রাগ না হন। এই তৃতীয় কথাটা হলো মক্কার জীবনে রাসূল এক নির্যাতিত জীবন ভোগ করেছেন, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করেছেন। মদিনায় গিয়ে কি করলেন? কল্যাণময় রাষ্ট্র। আপনারা যদি কেউ বলেন যে এটা রাষ্ট্র হইল কেমন, আমি বলবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য হলো রাষ্ট্রবিজ্ঞান, এটাকে পলিটিক্যাল সায়েন্স বলে, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং রাষ্ট্র কাকে বলে না বলে কতটুকু জ্ঞান এই নির্বোধের আছে? আল্লাহ নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা পৌরবিজ্ঞানে, পৌরনীতিতে, রাষ্ট্রবিজ্ঞানে এখনো যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অথবা পৌরনীতি যারা পড়াশোনা করেছেন, নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট ওই যুগে ছিল, যা ওইটা ভিন্ন কথা। বলতেছিলাম কয় কারণে মিরাজ হয়েছে? কয় কারণ? তিন কারণ। প্রথম হলো মানসিক কি দেওয়া, সান্ত্বনা দেওয়া। দ্বিতীয় হলো আল্লাহর সৃষ্টির কুদরতী নদর্শন তার নিজের চোখ দিয়ে আল্লাহ তাকে দেখানো। তৃতীয় হলো তিনি আর কিছুদিন পরে মদিনা গিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবে। এই কল্যাণময় রাষ্ট্রের প্রধান তার কিছু মানবিক গুণাবলীর প্রয়োজন, তাই যদি না হয় তাহলে ওই রাষ্ট্রের জনগণ নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, জুলমের শিকার হতে পারে। এর জন্য রাষ্ট্রের প্রধানের কিছু এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি দরকার। আল্লাহ তাআলা মিরাজে নিয়ে তার হাবিবকে সেই কোয়ালিটিগুলি দান করবে। তিন কারণ, আর বেশি বিস্তারিত তো গেলাম না, এইটুকুই বলা। বন্ধুরা আমার, মুরব্বির আমার, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
sallallahu aleyhi ve sellem ke ei duniya theke Allah taala uddho loke bhromon koralen ei duniya theke Allah taala akashe nilen ek asman dui asman shat asman pari diya Allah taala arsh azim porjonto tar habib ke niye gelen kotha bollen আবার আল্লাহ তাআলা সব কিছু দেখাইয়া যখন এই দুনিয়ায় আনলেন আল্লাহ নবী বলেন আমি যেই পানি দিয়ে ওযু করতেছিলাম ওই ওযুর পানি তখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে যেই বিছানে আমি ঘুমিয়েছিলাম ওই বিছানের উষ্ণতা তখনো আছে সুবহানাল্লাহ এখন আপনারা যদি বলেন হুজুর আপনারা মোল্লা মুরব্বী মানুষ মোল্লারা পরের বাড়ি খায় ছয় মাসে বসতে যায় এই আপনারা বলেন গাছ ধরে বসবাস করেন এগুলো আমাদের ভালো লাগে না এটা কেমনে সম্ভব আমি বলি ভাই তোমার মতো সলিমুদ্দিন মাথায় উঠে ধরবে না তোমার মতো সলিমুদ্দিন মাথায় উঠে ধরবে না আচ্ছা আপনাদের সাক্ষীরা আসতে জামকাম আছে না নাই কোথাও কোনো জ্যাম পড়ে না জ্যাম জ্যাম পড়ে কি না আচ্ছা মহামান্য রাষ্ট্রপতি সাক্ষীরা যদি আসে তার জন্য কি জাম পড়বে কেন পড়বে না তিনি এক সম্মান মেহমান যা সংবিধানের সর্বময় কর্তা তিনি মহামান্য রাষ্ট্রপতি ওরে বাপরে যেদিন আসবেন তার আট দিন আগে থেকে ডিজিএফআই এনএসআই এসবি ডিবি পুলিশ কেরাম প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সিএসএম টেপ দিচ্ছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপাস্যের কোরআন বিষয়ে অবাক জ্ঞানের অধিকারী ও সুবক্তাদের সুকণ্ঠে ধারণ কৃত এক একটি ওয়াজ এই সময় যে স্থান পেয়েছে এমন সম্পর্কিতা যা একবার শুনলে ধর্ম অনুভূতিতে জেগে উঠবে আপনাদের মন ও প্রাণ প্রতিটি ভিডিওর প্রাপ্তি স্থান জিএসএম টেপ এসকে জানাবার সাথীরা ফোন নাম্বার 01717383843 ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন ইসলাম প্রচারের সাথে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে মহামান্য রাষ্ট্রপতি এলাকা অতিক্রম করবে তারপরে আবার সকল যে রাস্তা ছাড়া হবে চলাচলের সকল রাস্তা খুলে দেওয়া হবে মহামান্য রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এটা কেউ যাতায়াত করতে পারবে না দেখুন দুনিয়ার সংবিধানের একজন সম্মানী মানুষ যদি একটা বাহিনী আট দিন দশ দিন আগে থেকে নিরাপত্তার কাজ করে সবুজ সিগন্যাল দেয় এরপরে মহামান্য রাষ্ট্রপতি আসার কারণে সব ট্রাফিক সিগন্যাল বন্ধ করে দেয় তার যাওয়ার পরে আবার সব খুলে দেয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম একজন সম্মানী মানুষ কিনা জোরে বলুন আল্লাহর কাছে একজন সম্মানী কিনা আল্লাহ তাআলা যদি হুকুম দেন এই আশিক বার্ষিক গতি যত ধরনের গতি আছো সকল ধরনের গতি সূর্যের গতি চন্দ্রের গতি সব গতি স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান থেকে আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে আমার হাবিব জান্নাত জাহান্নাম আমার হাবিব ইলিন সিনজিন সব পরিভ্রমণ করবে বাইতুল মুকদ্দাসে ফিরে যাবে আবার মসজিদে মক্কায় ফিরে যাবে এর আগে সব সৌরগতি চন্দ্রের গতি আর্নিক গতি বার্ষিক গতি যত ধরনের মধ্যাকর্ষণ গতি আছে সব শক্তি বন্ধ হয়ে যাবে আমার হাবিব চলে যাওয়ার পর আবার চালু হবে এটা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মিরাজ করিয়ে আনলেন সকালবেলায় হুজুর উঠে গিয়েছিলেন উম্মে হারিতে আমি যখন প্রথম আসতে গিয়ে 20 বছর আগে আমি যখন প্রথম হজে যাই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই অবস্থায় সময় হজে গেলাম আল্লাহ আমাকে নিয়েছিল আমার মাকে নিয়ে তো একটা জায়গায় গিয়ে দেখি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই দেশের বড় বড় আলেম তো আমি তো অত কিছু বুঝি নাই একজন জিজ্ঞেস করলাম ভাই এই সব আলেম এই জায়গায় চল ব্যাপারটা কি আপনি এটা চিনেন না আমি কই না ভাই আমি প্রথম প্রথম আসছি কি চিনি বুঝিত না কইটা উম্মে হানি আমি তখন বুঝি নাই উম্মে হানি কি শেষে আরেকজন জিজ্ঞেস করলাম ভাই অধিকাংশ বড় বড় আলেম বড় বড় মাদ্রাসা অনেক বড় বড় হুজুর আল্লাহওয়ালা অনেক বড় বড় হুজুর বড় টাইপের লোকেরা সব দিকে এই জায়গায় ভিড় এরপরে রমজান সময় তারা এই জায়গায় এতে কাপ করে ব্যাপারটা কি তো আমাকে একজন বলে চলো উম্মে হানি ভাই কোন উম্মে হানি বলে মেরাজের রাত্রে রসুল যেখান থেকে
উঠিয়ে জিবরাইল তাকে সিনা চাপ করেছিল, এই হলো সেই উম্মে হানা। আল্লাহু আকবার। আমি জানার পর সেখানে নামাজ পড়া শুরু করলাম যে আল্লাহ এমন বরকতের জায়গা তুমি আমাকে সিনা এসো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে হানা থেকে হুজুর গেলেন আবার ফিরে এলেন সকালবেলা আবু জাহেল রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি এই শয়তান তো সবসময় শয়তানি বুদ্ধি এসে জিজ্ঞেস করে ভাতিজা এর নতুন কোনো খবর আসে নি? আল্লাহ বলে হ্যাঁ একটা নতুন খবর আছে, দেশ গেলে সাসা তো সাসা নতুন খবর আছে কি? এই গতকালকে রাতে লাস্ট নাইট আমার কাছে জিবরাইল এসেছিল আমাকে বাইতুল মুকদ্দাস এই জেরুজালেম সেই ফিলিস্তিন ওখানে আমাকে নিয়ে গিয়েছে, ওখান থেকে সাত আসমান আল্লাহ জান্নাত জাহান্নাম সব ঘুরাইয়া আবার আমাকে দিয়ে গেছে। আবু জাহেল মনে মনে কয় তুমি যে পাগল, নাউজুবিল্লাহ বলে এই যে এতদিন প্রমাণ পাই নাই আজকে প্রমাণ পাইছি। আবু জাহেল লাফ দিয়ে কয় ভাতিজা আমি কি যে সবাইকে বলবো? আল্লাহ নবী কয় বলেন কোনো সমস্যা নেই। এখন আবু জাহেল চিন্তা করে কারে বলবো, শেষে অনেক চিন্তা ভাবনা করে সে ভাবছে যদি আমার মুকুর সিদ্দিককে বলা যায় এই লোকটাকে মিসগাইড করা গেলে সব ইমানদারদেরকে সাইজ করা যাবে। এখন আবু জাহেল তো দেখবেন আবু জাহেল মাকার লোকদের সবদিন চালাকি বেশি, কথা কয় মাশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর কথা, শয়তান গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে আল্লাহ আমি আর কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। আরে আমি এরকম মিথ্যা বানা বানা বলতে গেলে আমার জিব্বা বাদ, ও যে কথা কয় ঠাস ঠাস কি মধু দিয়া কি রংসং দিয়ে একটা কথা ঠোঁট বাজে না জিব্বাও বাজে। এখন আবু জাহেল কি করছে এই কথা শুনে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে করে কথা দূর খেয়াল করে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে আচ্ছা আবু বকর একটা লোক বলেছে, মানে মোহাম্মদ হাসানের নাম বলে না সালাকি যা, এই একটা লোক বলেছে সে রাতের অন্ধকারে এই খানায় কাবা মক্কা থেকে ওই ফিলিস্তিন মসজিদে আকসা জেরুজালেম গিয়েছে, ওখান থেকে আরো কোথায় কোথায় নাকি গিয়েছে, মানে বেহেশত জান্নাত ইলিল সিজিন এগুলি বলে তো আবু বকর সিদ্দিক বুঝে ফেলবে এটা মোহাম্মদ হাসানের কথা। তো এখন সারা কি করে কয় আরো নাকি কোথায় কোথায় গেছে আবার এই রাতের অন্ধকারে ফিরে আসছে, আচ্ছা বলো যে কি সম্ভব? এখন আবু বকর সিদ্দিক এক নম্বর মানুষ না দুই নম্বর মানুষ? মানুষ এক নম্বর, সহজ সরল মানুষ, চিন্তা ভাবনা সহজ সরল, সে কয় না এটা হইতে পারে না অসম্ভব। আবু জাহেলের মতো তো ছয় নম্বর না মানুষ, সহজ সরল চিন্তাও কি সসল, সে বলছে না এটা সম্ভব না। আবু জাহেল দুটো লাভ দিয়ে কয় কার সাথে ধরো, আরে কার কথায় চলো, তোমার মোহাম্মদের মাথা খারাপ হয়েছে না অসুবিধা বলেন না, তোমার মোহাম্মদের মাথা খারাপ হয়েছে, সে বলে গতকালকে রাত্রে নাকি সে এই কোথায় কোথায় গেছে। আবু বকর সিদ্দিক খুব রাগ হয়েছে, বেটা তুই সবসময় লোকটার পিছনে লেগে থাকিস, তোর এত লাভ কি খালি মিথ্যা মিথ্যা তার নামে বানায় বলিস। আবু জাহেল কয় না মিথ্যা না সত্যই তিনি বলেছেন। আবু বকর সিদ্দিক রাগ করে টানতে টানতে তারে নিয়ে আসছে রসুলের দরবারে, আল্লাহ রসুলের কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি গতকালকে রাতে বাইতুল মুকদ্দাস গিয়েছেন, সেখান থেকে আরো কোথাও কোথাও নাকি গিয়েছেন, আবার রাতের বেলা ফিরে আসছেন, হুজুর লোকদেরকে বড় বড় মিসগাইড করতেছে। আল্লাহ রসুল কয় আবু বকর আসলে তোমার বলার সুযোগ হয় নাই, গতকালকে রাতে আমার কাছে জিবরাইল এসেছিল আমার সিনা সাক করেছে, এরপরে আমাকে বোরাকে চড়িয়েছে আমাকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসায় জেরুজালেমে নিয়ে গিয়েছে, ওখান থেকে আবার আমাকে সপ্ত আসমানে বাইতুল মামুন নিয়ে গেল, আল্লাহর জান্নাত সব কিছু আমাকে ঘুরিয়ে দেখালো, তারপরে আবার ফিরে আসলাম। এখন আবু জাহেল লাফায় কয় বলো যে কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাগ করে বলে খবর দাও আবু জাহেল, বিশ্ব নবী শানে বিয়াদবি করবেন, শোনো আমার নবী যা বলেছে সব সত্য বলেছে, আল্লাহু আকবার, আমার নবী সব যা বলেছে সব কি বলেছে সত্য বলেছে। আল্লাহর হাবিবের আবেগে চোখে পানি এসে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। হুজুর বলেন আবু বকর এক বাক্যে তুমি সব বিশ্বাস করে নেবে তা তো বুঝি না। আবু বকর সিদ্দিক কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হাঁটা চলা করেছি, আপনাকে দেখেছি, নিজে মিথ্যা বলেন নাই, সাথে লোভে কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই, কোনো অসত্য কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত দেখি নাই আপনার কথায় জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম দেখে নাই
আপনার কথার জাহান্নাম বিশ্বাস করেছি কবরে আযাব হবে ওইটা দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি কিয়ামত হবে ওই কিয়ামত এখন পর্যন্ত দেখি নাই আপনার কথায় বিশ্বাস করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথায় জান্নাত বিশ্বাস করতে পারলাম আপনার কথায় জাহান্নাম বিশ্বাস করতে পারলাম আপনার কথায় পরকালে আল্লাহর আদালতে বিচার মুখোমুখি হতে হবে সব বিশ্বাস করতে পারলাম আপনি মিরাজে গিয়েছেন আল্লাহ তাআলার আরশে আযিম ঘুরে এসেছেন এই সাধারণ ছোট কথা কেন বিশ্বাস করব না আল্লাহর নবীর চোখ দিয়ে আবেগে পানি চলে আসলো হুজুর তাকে জড়িয়ে ধরলেন আর বললেন আবু বকর মিনাল ইয়াম আবু বকর মিনাল ইয়াম আনতা সিদ্দিক ও আবু বকর আজকের দিন থেকে তুমি হলে সত্যায়নকারী সুবহানাল্লাহ কত বড় মর্যাদা আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার একদিন মদিনায় কোন জায়গায় বলুন তো মদিনা মুনাব্বর একদিন সাবনি রাতে ওই আম্মাদান আয়েশা মা বোনরা যারা আছেন একটু কান খুলে শুনুন মহিলারা যারা আশেপাশে আছেন একদিন সাবনি রাতে আল্লাহ হাবিবের গায়ের মধ্যে একটু হাত তুলে দিচ্ছিলেন মা আয়েশা সিদ্দিকা সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মা রসূলের গায়ে হাত বুলাই দিচ্ছেন তো মহিলা মানুষ তো মাঝে মাঝে হুজুরের চেহারা দিকে তাকায় মাঝে মাঝে আকাশের দিকে তাকায় এখন হঠাৎ করে একটা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ হুজুর এই যে আকাশে যত তারকা দেখা যায় আচ্ছা আপনার উম্মতের মধ্যে এরকম কোন উম্মত আছে যার আমল আকাশের তারকার মতো এত এত আমল হুজুর বলেন হ্যাঁ আছে তো আয়েশা আমার উম্মতের মধ্যে অনেক উম্মত আছে যাদের আমল আকাশের তারকা পুঞ্জি থেকেও বেশি আল্লাহু আকবার এখন আম্মাদের আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাদের একজনের নাম বলেন তো এখন হুজুর কয় আয়েশা শোনো আমার উম্মতের ভিতরে এই ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের পুত্র ওমর তার আমল যদি এক জায়গা করা হয় আকাশের তারকা পুঞ্জি থেকে বেশি হবে মা আয়েশা এতক্ষণ খুশি ছিল হঠাৎ এই নামটা বলাতে একটু বেজার হয়েছে আপনারা কি কারণটা বুঝতে পারছেন কি কারণ সতীনের বাপের নাম কার নাম আরে এটা আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপ আর আয়েশা সিদ্দিকার বাপের নাম কি আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন নিজের বাপের নাম বলে নাই হুজুর কার বাপের নাম বলছে ওই সতীনের বাপের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপের নাম ওমর ইবনে খাত্তাব বলেছে আয়েশা কি মনটা বেজার হয়েছে হুজুর কিন্তু বুঝতে পারছে আল্লাহ হাবিব বলেন আয়েশা তোমার মুখখানা বলি না আমি বুঝতে পেরেছি তোমার বাবার নাম বলি না আয়েশা শোনো আমার উম্মতের ভিতরে এরকম অনেক উম্মত আছে তাদের ভিতরে শ্রেষ্ঠ একজন হলো ওমর ইবনে খাত্তাব স্যার আমল এক জায়গায় করলে আকাশের তারকা পুঞ্জি থেকে বেশি হবে ও আয়েশা তুমি জানো না ওমরের গোটা জিন্দেগির আমল এক জায়গায় করলে আমার আবু বকর সিদ্দিক আমার জন্য এক রাতে যা করেছে আবু বকরের এক রাতের আমল এক জায়গায় করলে ওমরের গোটা জিন্দেগির আমলের সমতুল্য হবে আম্মাদের আয়েশা আবেগে আনন্দে কেঁদে ফেললে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি এমন আমল করেছে যে এক রাতের আমল ওমর রাদিয়াল্লাহু তাআলার গোটা জিন্দেগির আমলের মতো হবে না বলল আয়েশা শোনো হিজরতের রাতে তোমার পিতা আমার জন্য যা করেছে তোমার পিতা আমার জন্য যা করেছে সেই রাত ছিল আমার কঠিন রাত গোটা আরবের লোকের আমার বিরুদ্ধে উলঙ্গ তরবারি নিয়ে নেমেছিল আমাকে হত্যা করবে আমার নাগরিকত্ব ক্যান্সেল হয়েছিল আগে আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ হে নবী সত্যের পথে চলার জন্য সত্য কথা বলার জন্য এই আরবের কাফেরেরা লিডারের আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে আপনার নাগরিকত্ব কিয়ামত পর্যন্ত এই শহরে বৈধ আমি আরশের মালিক আল্লাহ বলে দিলাম আপনার নাগরিকত্ব ক্যান্সেল করার ক্ষমতা গোটা পৃথিবীর কোন শক্তির না কোরআন শরীফ লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ সম্মানিত বন্ধুরা মুরব্বীরা সেই রাতে আবু বকর সিদ্দিক যা করেছিল রসুলের জন্য
আমাদের মতো আপনার মতো হাজার লক্ষ কোটি ইমানদার গোটা জিন্দেগীতে রাসূলের জন্য ওরকম একটু খিদমত কেউ আমরা করতে পারব যাও মিরাজের কথা বলতেছিলাম আল্লাহর নবী এই ধুলি ধরা থেকে আরশে আযিমে যাবে আল্লাহর হাবিব এই ধুলির ধরা থেকে আরশে আযিমে রওনা হবেন অনেক লম্বা সুলা কথা সব কথা বলা যাবে না আগামী কালকে সকাল 9টায় আমার এমবাসিতে একটা প্রোগ্রাম আছে সেটা হলো আমি ইতালিতে বার্সেলোনা ফ্রান্সে কয়েকটা জায়গায় একটা প্রোগ্রামে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছি তারা কালকে আমার সাক্ষাৎ করে ডেট দিয়েছে তাই জন্য আমি মানসিক কমিটিকে আগেই বলেছি অনুরোধ করেছিলাম যে আমাকে একটু আগে ভাগে দিলে কিছু কথা হয়তো বলা যেত আসলে মাহফিল যারা করান তাদেরও যুক্তি থাকে আর কিছু মাহফিল কমিটির একটা সিদ্ধান্ত হলো যে লাভ যত বেশি শ্রোতাদেরকে আটকে রাখা যায় ততই বোধহয় মাহফিলের ক্রেডিট বাড়ে আসল ব্যাপারটা তা না কথা যত ভালো কথাই বক্তা বলুক রাগ যখন অধিক হয়ে যায় সে কথাগুলো হৃদয়ঙ্গম হয় না কথা ঠিক না এই জন্য অধিক রাগ করে মাহফিল শেষ করা এটা কৃতিত্ব না কৃতিত্ব হলো অল্প রাতের ভিতরে মাহফিল শেষ করা এটা কৃতিত্ব যাও আমি একটু কথা সামনে আগাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিতে শুয়েছিলেন জিব্রাইল তার কাছে এলো ইয়া রাসূলুল্লাহ এই গভীর রাতে আমার হাবিবকে ডাক দেওয়া হলো হুজুর ভাবলেন না জানি আমার উম্মতের জন্য কোনো বিপদ কিনা বললেন না আপনি ভয় পাবেন না আপনাকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব লোকের আরশে আযীমের মেহমান আল্লাহ তাআলা বানিয়েছে আপনি চলুন আল্লাহর নবীর সিনা সাফ করা হলো এরপরে রাসূল বললেন আমি ওযু করলাম বোরাক নামক বাহনে আমাকে চড়ানো হলো এবার শুরু হলো ইসরা আরবি কে বলে ইসরা আমরা বাংলায় বলি নিশি যাত্রা রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা এবার তার হাবিবকে নিশি যাত্রা আল্লাহ তাআলা শুরু করলেন ওই বোরাকে উঠলেন আমি বলি না খাসায়েসুল কোবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বোরাকির উপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বোরাকে চড়ালেন অর্থাৎ জান্নাতি একটা বাহন এটা হলো ঘোড়ার মতো গাদা থেকে একটু বড় আমাদের দেশে মাঝে মাঝে ক্যালেন্ডারে দেখা যায় উপরে মহিলার একটা ছবি পিছনে ঘোড়ার মতো নিচে লেখা আছে হাজা বোরাকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশ্বাস যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে বলেন এটা বিশ্বাস যারা করবে তাদের ঈমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম লেডিস মার্কা একটা ঘোড়ায় আল্লাহ তার রাসূলকে মিরাজে নিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয় এটা কাল্পনিক এটা অমুসলিমদের ঈমান অমুসলিমেরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এটা একটা ষড়যন্ত্র এটা কি বলুন এটা অনেক ঘরে আমি গ্রামের অনেক ঘরে দেখেছি এখন একটু কমেছে মাশাআল্লাহ আগে তো অনেক ঘরে এই বোরাকের ছবি লোকেরা রাখতো ঘরের মধ্যে এরকম প্রিন্ট করা পাওয়া যেত প্রিন্টেড এই ছাপানো পাওয়া যেত লোকেরা এটা বরকতের জন্য ঘরের মধ্যে রাখতো এটি জায়েজ নয় এই বাহনটা কেমন আল্লাহই ভালো জানে শুনুন বারকুম থেকে বোরাক অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটি ডিকশনারি আছে এর নাম হলো হ্যান্ডস ওয়্যার অ্যারাবিক টু ইংলিশ ইংলিশ টু অ্যারাবিক হ্যান্ডস ওয়্যার এটা হচ্ছে খুব প্রসিদ্ধ একটা ডিকশনারি এই হ্যান্ডস ওয়্যারের ভিতরে এসেছে যে বোরাক বারকুম থেকে মানে বিজলি এই বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত বলুন তো 1,00,000 কথা বলেন না কেন আপনারা 1,86,000 মাইল স্প্রিড হলো বিদ্যুতের প্রতি সেকেন্ডে সেই বিদ্যুৎ দিয়ে আল্লাহ তাআলা একটি বাহন বানিয়েছিলেন যার নাম বোরাক বারকম থেকে সেই বোরাকের গতি ছিল প্রতি সেকেন্ডে হাজার হাজার কোটি মাইল আল্লাহু আকবার বলুন এই দুনিয়ার স্কুল কলেজের ছাত্ররা দুনিয়ার ওই তথাকথিত মুসলমানেরা তোমাদের মাথার মধ্যে ঢুকবে না আল্লাহ তাআলা তার হাবিবকে কেমনে নিল এই জন্য আল্লাহ তাআলা সূরা শুরু করেছে সুবহান শব্দ দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ তাআলা তার হাবিবকে ইসরা করালেন এই ইসরা হলো রাত্রি ভ্রমণ আর মেরাজ হলো উত্তরকে ভ্রমণ আল্লাহ প্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিলেন এরপরে আনলেন বাইতুল মুকদ্দাস নেওয়ার কারণ কি সরাসরি তো আল্লাহ উপরে নিতে পারতেন এর একটা কারণ হলো মক্কার কাফেরেরা
আবু জাহেলের কথা মতো বলল মুহাম্মদ পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোনো, আমরা আবু বকর সিদ্দিক না, আমরা হলাম না, আমাদেরকে বললি আমরা বিশ্বাস করব না। তুমি যদি শিখে গিয়ে থাকো, বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, বলো কয়টা জানালা কয়টা দরজা। আচ্ছা, আপনারা বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাইতুল মুকাররম মসজিদ নামাজ পড়ছেন, এরকম লোক কি এখানে আসে? থাকলে কি বলেন না হাত উঠে? একজন, দুইজন, তিনজন পড়েছেন, মাশাআল্লাহ, চারজন, অনেকে আছে, যাক অত হাত উঠা লাগবে না। কয়েকজন পাওয়া গেছে ঢাকার বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়েছেন। আচ্ছা, আপনারা যারা পড়েন আমাদেরকে জিজ্ঞেস করেন তো কয়টা জানলা কয়টা দরজা, তার কেমন বিশ্বাস করবে ওনারা পড়েছেন? কি কথার উত্তর দেন না কেন? এগুলো বললে কিছুই বলতে। এখন কাফেরদের উদ্দেশ্য হলো মানুষ আসামকে আটকানো, কয় ভাতিজা মোহাম্মদ, সত্যি যদি তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে থাকো, আরো কোথায় কোথায় গেছো, ওটা তো আমরা আবু বকর না, ওটা তো আমরা উমর ইবনুল খাত্তাব না, আমরা বিশ্বাস করবো না, ওটা তোমার ব্যাপার, তাদের ব্যাপার। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি গিয়ে থাকো, বলো জানলা কয়টা দরজা কয়টা। এখন আল্লাহ নবী তো একটু ভুলতে যায় না, আল্লাহ তাআলা বলে, এই জিব্রাইল আমার হাবিব, বেইজ্জত হওয়া মানে আমি বেইজ্জত হওয়া। জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও আমার হাবিবের সামনে, আমার রসুলের পাকের সামনে, বাইতুল মুকাদ্দাস মসজিদের একটা দামি আমার হাবিবের সামনে তুলে ধরো। আমার হাবিব গুনে গুনে বলে দি কয়টা জানলা কয়টা দরজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রমাণ রাখানোর জন্য আল্লাহ তাআলা এই বোরাকে চড়িয়ে প্রথম বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন খাসায়সুল কুবরা নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, ওই জায়গায় যাওয়ার পর সব নবীদের রূহ আল্লাহ তাআলা ওখানে হাজির করলেন, আল্লাহ তাআলা উপস্থিত করলেন। নবীরা চিন্তা করলো যে এখানে ইমাম কে হবে, ইমাম কে হবে? সব নবীদের পয়গম্বরের রূহ আল্লাহ তাআলা ওইখানে হাজির করেছেন। আল্লাহ তাআলা তার জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল সব নবীদের রূহ হাজির, এই জায়গায় ইমামতি একমাত্র আমার আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকের ইমামতি করবেন, তিনি ইমামুল মুরসালিন। আর সেই নবীর আমরা মানি না জীবনের সকল ক্ষেত্রে। আমি আর বললাম না ভাই, বিবেকের কাছে আপনার প্রশ্ন, জীবনের সকল ক্ষেত্রে ওই নবীকে যদি না মানে আপনার কবর হাসর মিজান কি হবে আপনি ভালো বোঝেন, আপনার জিম্মাদার আপনি, আমি কিছু বলবো না। শুধু এইটুকু বলবো, এক আসমান দুই আসমান পার হয়ে যাচ্ছিলেন হুজুর, সপ্ত আসমানে একটা ঘর আছে তার নাম বাইতুল মামুন। এই জায়গা গিয়ে আল্লাহ নবী, এই জায়গা গিয়ে তিনি ফেরেশতাদের ইমামতি করলেন। এবার হঠাৎ আল্লাহ নবীর কানের ভিতরে একটা আওয়াজ এলো, কানের ভিতরে একটা আওয়াজ এলো, রিমিঝিমি একটা আওয়াজ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এমন সুন্দর আওয়াজ, এই আওয়াজে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে, এই রিমিঝিমি আওয়াজটা কিসের? একটা বাতাস আমার দেহে লাগতেছে, আমার ক্লান্তি পরিশ্রান্তি দূর হয়ে গেছে, আমার নাকের ভিতরে একটা ঘ্রাণ আসতেছে, আমার মনটা উৎফুল্ল হয়ে গেছে। জিব্রাইল বলে, আর শুনেন না, এইটা হলো হাউজে কাউসারে চারটা দরিয়ার পানি পড়ে ওইটার আওয়াজ। আল্লাহর নবী বলে, জিব্রাইল ওই হাউজে কাউসার আমি দেখব। বলে, ইয়া রাসূলুল্লাহ ওটা তো আপনার, চলেন আপনি হাউজে কাউসারে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু উম্মত আপনার কাছে যাবে, ভালো করে শোনেন, কান খুলে শোনেন, দিল খুলে শোনেন, আপনি আপনি যদি না শোনেন আপনি ভুল করবেন। জিব্রাইল বলে, আর সুরাল্লাহ, কিছু সাহাবীর লোকেরা আপনার কাছে এসে বলবি, আর সুরাল্লাহ আমাদেরকে একটু পানি দেন, আমি আপনার উম্মত। আপনি রাসূলুল্লাহ বলবেন, সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদিক, তুমি আমার থেকে দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও, আমার ইন্তেকালের পরে দিনটারে তুমি পাল্টায় দিয়েছিলে,
উল্টায় দিয়েছিলে, আজকে হাউজে কাউসারের পানি তোমার নসিব হবে না। আমি আমার ভাইদেরকে বলি যে যে দল করেন আপনার সকলের কাছে বিনয় সাথে অনুরোধ করব, যদি মৃত্যু বরণ করতেই হয়, কবরে যদি যেতে হয়, আখিরাতে আল্লাহর আদালতে যদি উঠতে হয়, তাহলে শুধুমাত্র নামাজ নামক ইসলাম পালন করলে চলবে না, শুধুমাত্র রোজা নামক ইসলাম পালন করলে চলবে না, শুধুমাত্র হজ নামক ইসলাম পালন করলে চলবে না, শুধু মাথায় টুপি দিয়ে একটা ইসলাম পালন করলে চলবে না। আল্লাহর নবীর দিন যদি যথাযথভাবে না পালন করেন, কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম করে বলি, ওই হাউজে কাউসারের পানির জন্য আল্লাহ রাসূলের কাছে যখন যাবেন, আপনার মতো উম্মতকে ঘাড় ধরে ফেরেশতারা দূরে ফেলে দেবে। কথা আর বেশি বললাম না, একটু বুঝাই গেলাম। জিব্রাইল, এই যে সাতটা দরিয়ার পানি কোথা থেকে আসে আমার একটু দেখতে মন চায়। জিব্রাইলকে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার চাকরি থাকবে না, হুজুর ওই জায়গায় যাওয়া পারমিশন কারণে আল্লাহ নবীর মুখটা একটু বেজার হয়ে গেল, এত দূরে আসলাম কষ্ট করে, দেখতে পারবো না। ভাই একবার চিনে গেছিলাম, আমার চিনে তো সায়না গিয়া গ্রেট ওয়াল, আমি আমার গাইডকে বললাম যে আমি গ্রেট ওয়ালে যাব, সে বলল যে গ্রেট ওয়ালে কি যাওয়া যায় কিনা, আমি বললাম না ভাই, এত দূরে কষ্ট করে 80 পয়সা করে খরচ করে আমি গ্রেট ওয়াল দেখবো, গ্রেট ওয়াল দেখলে যে আমার বিরাট বড় সব হবে বেশ তো আসবে তা না। মানুষ এক জায়গায় গেলে একটা জিনিস দেখতে চায় তার জ্ঞানের পরিধি বাড়ার জন্য, কথা ঠিক কিনা বলুন। আপনি যে কোনো একটা জায়গায় যাবেন ওই একটা দর্শনীয় জিনিস দেখার একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে। এখন আল্লাহর রাসূল, আমি এত কষ্ট করে আসলাম, আল্লাহ আমাকে আনলো, হাউজে কাউসারের সাতটা ঝর্ণা কোথা আমি দেখবো না। হুজুরের মুখটা বেজার হয়ে গেছে, জিব্রাইল কে হুজুর আপনি যদি মুখখানা মলিন করেন বেজার হন, আমার তো হুজুর চাকরি থাকবে না, হুজুর কারো যাওয়ার পারমিশন নাই, তবে আপনি যদি যেতে চান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আপনার জন্য কোনো অনুমতির দরকার নাই। ওই হাউজে কাউসারের উৎস ওখানে যাওয়ার কারো পারমিশন, কিন্তু আপনি যদি যেতে চান আপনার জন্য আল্লাহ বলেছে অনুমতির দরকার নাই। তাহলে মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো, প্লাস, তার মানে অনুমতি হয়ে গেছে। আল্লাহ নবী খুশি, জিব্রাইলকে হুজুর আর তো সামনে আমি যাওয়ার কোনো অনুমতি নাই, যেতে পারবো না, আপনি একা যেতে হবে। আল্লাহ রাসূল বলেন আমি রপরপ নামক বাহনে উঠলাম, একাকি রওনা হলাম, অনেক দূরে রাস্তা, একটু ভয় ভয় লাগতেছিল, আমার কানের কাছে একটা আওয়াজ আমি শুনতে পারলাম, আমার অ্যাটেনশন ডাইভার্ট হলো, আমার অ্যাটেনশন ডাইভার্ট হলো, আমি অন্যদিকে মনোযোগ দিলাম, কিসের আওয়াজ কি আওয়াজ, ওই চিন্তা করতে করতে আমি গন্তব্যে ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আল্লাহ রাসূল বলেন ওই আওয়াজ আর কোন আওয়াজ নয়, আমার বেলালের পায়ের খড়মের আওয়াজ। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল ওই জান্নাতের ভিতরে যখন ঘুরে বেড়াচ্ছিলাম একাকী আমার কেমন কেমন লাগছিল, তোমার পায়ের আওয়াজ শুনে আমার ভয় একাকিত্ব দূর হয়ে গেছে, আমি যখন সাজারাতুল মুনতাহা পার হইয়া আওশে আজিমের দিকে রওনা হয়েছি একাকী যাচ্ছিলাম আমার কেমন কেমন লাগতেছিল, তোমার আওয়াজ আমার অ্যাটেনশন আরেক দিকে চলে গিয়েছে। বেলাল এত বড় সম্মান কেমনে লাভ করলাম, সাইয়েদুনা বেলাল ওই কালো মানিক বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে দুইটা আমল আমি কখনো ছাড়ি না, হুজুর আমার যদি ওযু ছুটে যায়, আমার যদি ওযু যদি ছুটে যায়, ইহতিমামের সাথে আমি ওযু করি, আর যদি মাকরুহ সময় না হয়, মাকরুহ যদি ওয়াক্ত না হয়, আমি সাথে সাথে দুই রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বেলাল এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তোমার খড়মের আওয়াজ ওই বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে শোনায়ছে। বন্ধুরা আমার মুরব্বী আমার, আল্লাহ রাসূল বললেন, বিরাট একটা গুম্বুজের কাছে গিয়ে রপরপ দাঁড়ায় গেল, এত বড় গুম্বুজ, এই গোটা পৃথিবী যদি ওই গুম্বুজটার কাছে রাখা হয় পৃথিবীর মনে হবে একটা সোলা মূর্তি। হুজুর বলেন আমি দরজার কাছে এসলাম, দরজা তালা মারা, এ ভাই মেহমান এত দূরের থেকে আসছে, ঘরের দরজা তালা মারা, মেহমানের কি শান্তি লাগবে না অশান্তি লাগবে, খুশি হবে না বেজার হবে, অশান্তি লাগবে বেজার হবে, হারি এত দূরে আসলাম দরজা আটকানো। হুজুর বলেন আমি উপর দিকে তাকায় দেখি লেখা আছে আর চশমিয়াতু মিফতাহুল কুফুর, এই তালার চাবি নাই, চাবি হলো একটা, তার নাম বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলুন, আল্লাহ
বলেন আমি পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে গেল দরজাটা খুলে গেল আল্লাহর নবী বলেন আমি ভিতরে ঢুকলাম তিনটা গম্বুজ এরপরে আমি দেখতে পেলাম সাতটা পিলার প্রথম পিলারে গায়ে লেখা রয়েছে বিসমুন তারপরের পিলারে গায়ে লেখা রয়েছে আল্লাহ তারপরের পিলারে গায়ে লেখা রয়েছে আর রহমান তারপরে পিলারে গায়ে লেখা রয়েছে আর রহিম আল্লাহ রাসূল বলেন এত বড় বিশাল পিলার আমি ওই পিলারের গায়ে দেখলাম বিসমুনের মিম দিয়া বিসমুনের মিম দিয়া স্বচ্ছ ডিস্টিল ওয়াটার একদম রিফাইন ওয়াটার ট্রিটমেন্টকৃত ওয়াটার পবিত্র পানি ঢোকতেছে এমন সুন্দর পানি এক পেলা পান করলে আর ক্ষুধা তৃষ্ণা লাগবে না হুজুর বলেন দ্বিতীয় পিলারের কাছে গেলাম আল্লাহ শব্দের হা দিয়া দুধের ঝর্ণা ঝরতেছে এক পেয়ালা দুধ যদি তুমি পান করো হাজার লক্ষ বছরে তোমার ক্ষুধা লাগবে না তৃতীয় পিলারের কাছে গেলাম ওই জায়গায় লেখা রয়েছে আর রহমান আর রহমানের নুন দিয়া এমন মধুর ঝর্ণা ঝরতেছে একটু মধু যদি কেউ জবানে দেয় একটু মধু যদি কেউ গালে দেয় কেয়ামতে আল্লাহর জান্নাতের আগে দুনিয়ায় আর কোনো খাবার তার কাছে মজা লাগবে না চতুর্থ নম্বরে পিলারের কাছে গেলাম ওই জায়গায় লেখা রয়েছে আর রহিম আর রহিমের মিম দিয়া এমন শরবত শরাব জ্বলতেছে দুনিয়ার শরাব খেলে মানুষ মাতাল হয়ে যায় দুনিয়ার শরাবে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায় মদ খাইয়া রাস্তা দিয়ে টলে একজন জিজ্ঞেস করে ভাই টলো কেন ঢোলো কেন কয় যে রাস্তাটা যাওয়ার সময় দেখছিলাম সোজা আসার সময় দেখি রাস্তা হয়ে গেছে বাঁকা আসলে রাস্তা বাঁকা হয়েছে না দিমাগ বাঁকা হয়েছে এই জন্য মদ নেশা গুলো হারাম জায়েজ না আল্লাহর নবী বলেন আর রহিমের মিম দিয়া এমন শরাবান তুহুরা এমন পবিত্র ঝর্ণা ঝরতেছে শরাবের ঝর্ণা এক পেয়ালা শরবত দুনিয়ার কোন মানুষ যদি পান করে ওই মানুষ পবিত্র হয়ে যাবে আল্লাহ তাআলার মহাব্বতের দরিয়ায় ডুবে যাবে আল্লাহর নবী বলেন আমি খুশি হয়ে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গায়েব থেকে ও আমার হাবিব আপনার যেই সকল উম্মতেরা এই বিসমিল্লাহর আমল বেশি বেশি করবে আল্লাহ তাআলা হাউজে কাউসারের এই চার দরিয়ার পানি তাদের নসিব করে দেবেন এই জন্য বিসমিল্লাহর আমল আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে আসলেন পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা তাকে হাদিয়া হিসেবে উম্মতের জন্য দিলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত পড়ে তাহলে আল্লাহ তাআলা মেহেরবানি দৈনিক পাঁচবার আল্লাহর সাথে তার মিরাজ হয়ে যাবে এইজন্য নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার নামাজ নাই যার ঈমান নাই তার নামাজ নাই যার দ্বীন নাই তার আর মিরাজ থেকে যখন রাসূল ফিরে আসলেন তখন কল্যাণময় একটা রাষ্ট্রের জন্য চোদ্দ দফা কর্মসূচি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিলেন ভাই কথা কিন্তু আমার বানানো কথা না কথা কোরআন শরীফের কথা দলিল হিসেবে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে পারি আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এটা হলো এক নম্বর ধারা তারপর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এটা হলো দুই নম্বর ধারা তারপরে হলো ওয়াতিদাল কুরবা হাক্কাহু নিকটাত্মীয়র হক আদায় করা তিন নম্বর মিসকিন গরিবের হক আদায় করা এটা চার নম্বর তারপর হলো ইবনু সাবিল রাস্তার পথিক পাঁচ নম্বর অহুদ বেহুদা খরচ করা যাবে না এটা হলো ছয় নম্বর ওয়ালা তুবাজ্জিরু তাকজিরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন এই চোদ্দ দফা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন মেরাজ থেকে আসার পর চোদ্দ দফা কর্মসূচি হুজুর নিয়ে আসছিলেন তার মধ্যে একটা হলো বেহুদা অপ্রয়োজনীয় অহেতুক খরচ করা শয়তানের ভাই আমি একটা অনুরোধ আপনাদের কাছে করে গেলাম সাতক্ষীরের ভাইদের কাছে এই যে লাল নীল বাতি আপনারা যা জ্বালিয়েছেন এটা অন্য আলেমরা হয়তো বলবে না আলেমদের ওয়াজ দরকার দাওয়াত দরকার আমার মতো আলেমের ওয়াজ দরকার না দাওয়াত দরকার না সাতক্ষীরা মাফি কেউ যদি আমার দাওয়াত না দেয় বাংলাদেশে আমার দাওয়াত বন্ধ হবে না ইনশাআল্লাহ
নারায়ণগঞ্জে আমার দাওয়াত বন্ধ হবে, গোপালগঞ্জে দাওয়াত চলবে, গোপালগঞ্জে বন্ধ হবে, মানিকগঞ্জে চলবে, মানিকগঞ্জে দাওয়াত বন্ধ হবে, সুনামগঞ্জে চলবে। কোরআনের কথা, দ্বীনের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলুন? এই যে লাল নীল বাতি যেগুলো জ্বালিয়েছেন, এটা মাহফিলের কোনো কাজ হয় না, শরীয়তের এটা বিধান নয়, ভবিষ্যতে এগুলি করবেন না, এটা অপচয়ের ক্ষেত্রে পড়ে এবং এটা একটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আপনাদের মাহফিলটাকে কবুল করুন, এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক কথা শোনা এবং সঠিক কথা বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মসজিদটা যেন আল্লাহ কবুল করেন, মসজিদের যারা দান সদকা করেছেন আল্লাহ তাদেরটা কবুল করেন, সবাই আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير الله تعالى দুই দিন ব্যাপী মোবারক পূর্ণ মাহফিলের আজকের এই সমাপনী দিবসে হাজার হাজার মুসলিম নরনারী আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন তাম জীবন জিন্দেগিতে যত গুনাহ খাতা করলাম আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার কোরআনের কথা বলার, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ তাআলা যে কথা বললে তুমি রাজি হয়ে যাও, যে কথা শুনলে তুমি খুশি হয়ে যাও, এমন কথা বলা এবং শোনা নসিব করে দাও। রব্বুল আলামিন এমন নেক আমল করার তৌফিক তুমি দান করো যে আমল করলে তুমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা যারা হাত তুলেছেন, আল্লাহ তাআলা মহিলারা যারা হাত তুলেছেন আমার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাআলা স্বামীর খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা পর্দায় থাকার তৌফিক দান করো। মহিলাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজার মতো, ফাতেমা জোহরার মতো, আল্লাহ তাআলা বিবি আসিয়ার মতো, বিবি রহিমার মতো নেক বান্দি হওয়া তৌফিক মা বোনদেরকে দান করো। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত পুরুষ আমরা আসলাম সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। দ্বীনের রাস্তায় চলা, হকের রাস্তায় চলা, সত্য রাস্তায় চলার তৌফিক দান করেন, সত্য কথা বলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা, আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে পা যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো কিন্তু উন্মাদ হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতের কদম ধরে বলি আল্লাহ, তমাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে দেখা কর নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য যারা টাকা দিলেন, সিমেন্ট দিলেন, অন্যান্য দান সাদকা যারা করলেন, আল্লাহ তাআলা তাদের এই দান অনুদান আপনি কবুল করুন, এই মসজিদখানা কবুল করুন। আল্লাহ তাআলা মসজিদের যে কাজ বাকি আছে আপনি গায়েব থেকে সব কাজ আঞ্জাম দিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার বান্দাদের দিল মাইল করে দেন, যা কিছু লাগবে আপনার বান্দারা যেন স্বতঃস্ফূর্তভাবে দেয়, আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা তৈরি করে দেন। এলাকার চতুর্দিকে যত মুর্দে গান্দা শুয়ে আছে, জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে, এই দুনিয়ায় কার ঘরে আগুন লাগলে পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে আগুন নিভায়, কবর নামক ঘরে যদি কারো জাহান্নামের আগুন লেগে যায়
দুনিয়ার কোন মানব জানবে না কোন নিবাতে আসবে না এই দুনিয়ার জেলখানায় কোন মানব যদি বন্দী হয় গ্রেফতার হয় ওই লোকটার জামিন পাওয়ার সম্ভাবনা আছে ওই লোকটার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কবর নামক জেলখানায় কেউ যদি বন্দী হয় কিয়ামতের আগে ওই লোকটার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না কিয়ামতের আগে ওই লোকটার আর জামিন হবে না আল্লাহ তাআলা আমাদের আপনজন প্রিয়জন যারা কবর নামক জেলে বন্দী আছে কবর নামক দেশে চলে গেছে আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে মাফ করে দেন Rabbirhamhuma kama rabbayani saghira Subhan rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh